free content কিছু রাখলেন আপনি ফ্রি কিছু ইবুক রাখলেন যে বইগুলো আপনার কি হচ্ছে যে বইগুলো আপনি ফ্রিতে ফ্রিতে মানুষকে কি করতে দিলেন পড়তে দিবেন বা ফ্রিতে ডাউনলোডের অপশন দিলেন তাহলে কি হলো এটা আপনার একটা স্ট্রেংথের মধ্যে এটা একটা থাকলো যে আপনার কিছু অডিয়েন্স আপনি এমনিতেই পাবেন যারা আপনার ওয়েবসাইটে রেগুলার আসবে শুধুমাত্র ফ্রি কন্টেন্ট পড়ার জন্য তাহলে এটা কি আপনার একটা আপনার একটা কি স্ট্রেংথের মধ্যে এটা দাঁড়াইলো আমি এখানে তাহলে লিখতেছি ফ্রি কন্টেন্ট এটা রাখলাম আমরা ফ্রি কন্টেন্ট হ্যাঁ আরেকটা বলেন স্ট্রেংথ কি হতে পারে বলেন বলেন একটা ফ্রি কন্টেন্ট রাখলাম যেটা আমার স্ট্রেংথ বাড়াবে আরেকটা বলেন কি রাখা যায় ফ্রি ডাউনলোড লেখা যায় না হ্যাঁ লেখা যায় ফ্রি ডাউনলোড দেখা যায় কেন আমরা তো অডিও বুক রাখতে পারি না বলেন তো অডিও অডিও বুক অডিও বুক রাখতে পারি কি জি ভাইয়া যদি এটাও করা যায় অডিও অডিও বুক রাখি যেটাকে বলে পডকাস্ট পডকাস্ট নাম শুনছেন কখনো জি ভাইয়া পডকাস্ট পডকাস্ট কিন্তু বাইরে কান্ট্রি গুলোতে অনেক বেশি জনপ্রিয় পডকাস্ট হচ্ছে আপনার অডিও বুক আপনার মনে করেন যে ট্রাভেল করতেছেন আপনি আপনার বই পড়ার মতো সময় নেই আপনি কি করলেন কানের মধ্যে হেডফোন দেওয়ার পর আপনি শুনতে শুনতে কাজ গেলেন করলে এটাকে এই সাদা হ্যাঁ সাদা সেটা বলে দেবে হ্যাঁ ওটা আপনার কাজ করে এটাকে বলে পডকাস্ট আপনার এটা অডিও বুক রাখলাম এখানে দেখেন আপনার বিজনেসে কিন্তু এই আগে এই সোয়াট অ্যানালিসিস ছাড়া যদি আপনি মার্কেট রিসার্চ ছাড়া যদি কোনো বিজনেস দাঁড় করতে যান তাহলে কিন্তু আপনার বিজনেসে মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা বেশি আগে এই জিনিসগুলো আপনাকে অ্যানালিসিস করতে হবে তারপর আমি একটা আপনাকে রিয়েল লাইফ প্রজেক্ট একটু পর দেখাবো যেটা আমরা অফিসে অলরেডি করতেছি হ্যাঁ একটা সোয়াট অ্যানালিসিস এর কাজ আমি নিজে করতেছি সেটা আমি একটু পরে আপনাকে দেখাবো দেখেন তাহলে আমরা রাখলাম অডিও বুক রাখতে পারি এখানে হ্যাঁ জি ভাইয়া আচ্ছা স্ট্রেংথ মনে করেন যে আমরা এই কয়েকটা রাখলাম তারপরে দেখেন এখন অনলাইন হওয়ার কারণে কিন্তু আমরা জিনিসটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি আর যদি এটা এমন হয় যদি এটা অফলাইন হতো তাহলে কিন্তু আমি এত মানুষকে দিতে পারতাম না ঠিক আছে এগুলো হচ্ছে আমার স্ট্রেংথ তারপরে উইকনেস কি থাকতে পারে বলেন তো দেখি বলেন উইকনেস কি থাকতে পারে দুই একটা কস্ট আর আর ভাইয়া দুই একটা বলেন হাই কস্ট হাই কস্ট কেন এটা তো অনলাইন হওয়ার কারণে কস্ট লো হবে আনক্লিয়ার ইনফরমেশন আচ্ছা উইকনেসের কথাটা আমি আপনাদেরকে বলতেছি উইকনেসের মধ্যে দেখেন আপনি আমি যদি একটা অনলাইন বুক স্টোর করতে যাই সবার আগে কিন্তু আমাকে বইয়ের ওনারশিপ নিতে হবে রাইট আমি একটা অন্যের বই কিন্তু চাইলে আমার ওয়েবসাইটে পাবলিশ করতে পারবো না পাবো কি জি না পারবো জি না তাহলে ভাইয়া আমার এখানে অনুমতি লাগবে আমার অনুমতি লাগবে কি লাগবে কপিরাইটিং অনুমতি লাগবে কপিরাইট কপিরাইট জি লাগবে কপিরাইট লাগবে ঠিক আছে তারপরে আমাকে কি করতে হবে আমাকে স্টক বাড়াইতে হবে না বইয়ের বলেন তো জি ভাইয়া স্টক স্টক বাড়াইতে বাড়াই হবে দেবো কি আর কি কি দেখতে পারে এগুলো হচ্ছে আপনার উইকনেস হচ্ছে এইগুলো যখন আপনি কোনো একটা সে ফর এক্সাম্পল আপনি একটা কাপড়ের দোকান দিতে যাচ্ছেন আপনার কিন্তু সেখানে যদি প্রোডাক্ট বেশি না থাকে হ্যাঁ তাহলে কি আপনি সেল করতে পারবেন না আপনার প্রোডাক্ট নেই আপনি সেল করবেন কি তাই না এরকম আপনাকে এখন স্টক বাড়াইতে হবে কপিরাইট লাগবে তারপর আপনাকে কি করতে হবে আপনার ওয়েবসাইটটাকে কি করতে হবে একটা প্রেজেন্টেবল ওয়েবসাইট লাগবে তারপরে বেশ আপনার কি লাগবে এখানে উইকনেস এর মধ্যে যেটা পড়তেছে আপনাকে গেটওয়ে লাগবে না একটা বা বলেন যে হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে লাগবে না একটা বলেন তো পেমেন্ট গেটওয়ে লাগবে এইগুলো আর এখান থেকে আপনার অপরচুনিটি কি কি হতে পারে বলেন দেখি অপরচুনিটি কি কি হতে পারে বলেন মার্ক দেওয়াস ভাইয়া সরি যে মার্ক করে ক্লায়েন্টরা যে মার্ক গুলো দিয়ে দেয় যেমন 3 স্টার 5 স্টার এরকম না না অপরচুনিটি মানে হচ্ছে কি আপনার বিজনেসের সুযোগ অপরচুনিটি সুযোগ যে সুযোগ সুবিধা কি কি থাকতে পারে বলেন
এটা অনলাইন হওয়ার কারণে আপনি অনেকগুলো মানুষের কাছে দ্রুত মার্কেটিং করতে পারবেন, এটা কম সেন্স হইতে পারে না বলুন তো? অনলাইন হোম ডেলিভারি? এটা তো অপরচুনিটির মধ্যে পড়ে না। ও আচ্ছা, মানে আমার নিজের মার্কেটের আপনি এই কি যে কি আপনার অপরচুনিটি? স্ট্রেংথের মধ্যে স্ট্রেংথে থাকতে পারে হোম ডেলিভারি। আপনি হোম ডেলিভারি দেন এই কারণে আপনার প্রোডাক্টটা সেল হবে বেশি, এটা আপনার স্ট্রেংথের মধ্যে গেল। অপরচুনিটি হচ্ছে আমি একটা বলে দিলাম, সেটা হচ্ছে কি অপরচুনিটি হচ্ছে আপনার, আপনি অনেকগুলো মানুষের কাছে একসঙ্গে আপনার কি করতে পারেন, মার্কেটিং করতে পারতেছেন অনলাইন হওয়ার কারণে, এইটা একটা অপরচুনিটি। আর আর একটা বলেন দেখি। শেয়ারিং সিস্টেম গুলো দেওয়া যায়? হ্যাঁ শেয়ারিং সিস্টেম, এটা তো বলে দিলাম, ওটা তো ওর মধ্যেই পড়ে গেল। আর কি আছে অপরচুনিটি বলেন বলেন। আচ্ছা থ্রেট কি হইতে পারে বলেন তো, আমার এই বিজনেসের জন্য ক্ষতিকর কি কি হইতে পারে বলেন। ভাইয়া মাথায় তো আসে না কিছু। হ্যাঁ মাথা খাটাইতে হবে তো, এখানে আপনি অন্যের বিজনেস ডেভেলপ করে দিবেন, আপনার বিজনেস ডেভেলপ করবেন, মাথা খাটাবেন না? মাথা খাটানো ছাড়া কি বিজনেসম্যান হওয়া যায় বলেন? $200 বাইর আপনাকে এমনি এমনি দিবে বলেন তো? একটা রিপোর্ট আপনি করে দিবেন তাকে, মাথা খাটায় রিপোর্ট না করে দিলে কি বায়ার আপনাকে $200 দিবে? আপনি খুব সুন্দর করে করলেন, আপনাকে সোয়াত অ্যানালাইসিস সব বায়ার চাবেও না আপনার কাছে, কিন্তু কিছু মানুষ তো চাবে, আর এটা আপনার জানা দরকার তো। একটা বিজনেস সহজলভ্য, সহজলভ্যতা, অপরচুনিটি হ্যাঁ হ্যাঁ হতে পারে। আর আপনি অপরচুনিটিতে দেখা যায় অ্যাভেলেবেল দেওয়া যায় না, হ্যাঁ অ্যাভেলেবেল এবারে। ঠিক আছে, লো কস্ট। লো কস্ট অবশ্যই, আর কি আছে অনলাইন হওয়ার কারণে? আপনি সবসময় অনলাইন হওয়ার কারণে সবসময় আপনি কি করতে পারতেছেন, এটা মার্কেটিং করতে পারতেছেন অনলাইন দিয়ে। আর কি ডাউনলোড, ফ্রি ডাউনলোড। হ্যাঁ ফ্রি ডাউনলোড। এরকম আপনাকে এগুলো মাথা খাটা বের করতে হবে। থ্রেড বলেন দেখি, দুইটা অন্তত থ্রেড বলতে হবে আমাকে, যেটা আমার বিজনেসের জন্য ঝুঁকি। ফ্রি ডাউনলোড স্ট্রেংথের মধ্যে পড়ছে না? ফ্রি কন্টেন্ট, হ্যাঁ এটা সরি আমরা এটা ইয়েতে রাখছি। থ্রেডে বলেন দেখি, থ্রেড বলেন যেটা। আচ্ছা হাই সিকিউরিটি, তারপর কপিরাইট ইস্যু লেখা হয়েছে উইকনেসে, কেন এমন হইতে পারে না আপনার কন্টেন্ট চুরি হয়ে যেতে পারে, যেতে পারে কি? হ্যাক, হ্যাকিং, ওই সিকিউরিটির মধ্যেই ওটাই চলে যায় আর কি, আপনার কন্টেন্ট চুরি হয়ে যেতে পারে, কিন্তু মানুষ আপনারটা ডাউনলোড করে সেটা কি করলো, হ্যাঁ তার ওয়েবসাইটে সেল করে দিল, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর আর বলেন, বলেন আর কি কি থ্রেড থাকতে পারে বলেন। ভাইরাস, ভাইরাস টাইরাস বড় বিষয় না, এটা হাই সিকিউরিটি লিখে দিচ্ছে ওর মধ্যেই সব করতেছে। থ্রেডের মধ্যে আপনার এমন হতে পারে না, সব বলে দিলে তো হবে না, আপনাদেরকে তো বলতে হবে। আপনার একটা বাজেট অনেক বড় একটা ফ্যাক্ট। বাজেট তারপর হচ্ছে আপনার কম্পিটিটর অনেক আছে মার্কেটে, কম্পিটিটর, তারপরে জনবল কম,
এই তো তো ইনিশিয়ালি এই জিনিসগুলো আমরা পাইলাম, তাই না? ইনিশিয়ালি এই জিনিসগুলো আমরা পাইলাম, কিন্তু এগুলো কি করতে হবে আপনাকে? আপনি আরো একটু স্টাডি করলে তাহলে আপনার কি হবে, গ্রো স্টাডি করলে আপনার এই জিনিসগুলো আরো ডিপলি যখন আপনি কাজ করবেন তখন দেখবেন আরো অনেকগুলো জিনিস বের হয়ে আসবে। তো একটা বিজনেস আপনাকে স্টার্ট করতে গেলে শুরুতে এই সোয়াত অ্যানালাইসিস করতে হবে। আপনি আগে মার্কেট রিসার্চ করলেন, মার্কেট রিসার্চ করার পরে আপনি মার্কেটের অবস্থা দেখলেন, তাই না? মার্কেটে আপনি অবস্থা দেখলেন যে কতগুলো আমার কম্পিটিটর আছে, হ্যাঁ, তাদের বিজনেস কেমন, ঠিক আছে? এখন আপনি মার্কেটে একটা নতুন বিজনেস নিয়ে আসতেছেন, এটার জন্য আমার কোন কোন জিনিসগুলো, আমার দুর্বল জায়গা কোনগুলো, হ্যাঁ, আমার অপরচুনিটি কোনগুলো, ঠিক আছে, আমার উইকনেস কোনগুলো, এগুলো সবকিছু আপনাকে কি করতে হবে, সবকিছু আপনাকে স্টাডি করতে হবে। এই হচ্ছে আপনার সোয়াত অ্যানালাইসিস। তাহলে আপনারা যে বিজনেসটা দাঁড় করাইলেন এটার সোয়াত মোটামুটি এরকম আছে। আমি দেখাই, আমরা অলরেডি একটু দেখাচ্ছি, একটা রিপোর্ট দেখাচ্ছি আপনাকে। আপনারা যেটা নিয়ে মার্কেট অ্যানালাইসিস করছেন গতকালকে, ঠিক এরকম একটা জিনিস নিয়ে আমরা কাজ করতেছি অলরেডি, ঠিক আছে? এরকম একটা জিনিস নিয়ে আমরা কাজ করতেছি। একটু দেখাই আপনাদেরকে, আমরা কিওয়ার্ড অনলাইন বুক, এই অনলাইন বুক নিয়ে দেখেন এখানে কতগুলো ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করছি, তারপরে ই বুক, এই কিওয়ার্ড এর উপরে কতগুলো আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করছি, তারপর হচ্ছে ওপেন লাইব্রেরি নামে কিওয়ার্ড দিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে? তারপর দেখেন অনলাইন লাইব্রেরি, হ্যাঁ, কতগুলো কতগুলো আমরা কি করছি, কিওয়ার্ড নিচ্ছি, এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা অনেকগুলো ওয়েবসাইট নিয়ে কাজ করছি, এটা খেয়াল করবেন। দেখেন এখানে কতগুলো নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে, অনেকগুলো জিনিস নিয়ে আমরা কাজ করতেছি। এখন এইটার লাস্টে গিয়ে যে আমরা সোয়াত পাওয়া গেছে সেটা আমরা বের করে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের সোয়াত অ্যানালাইসিস, এটা হচ্ছে আমাদের স্ট্রেংথ, তারপরে উইকনেস, অপরচুনিটি আর থ্রেট। এই যে জিনিসটা আপনাদেরকে আমি করতে দিলাম এটা নিয়ে আমি অলরেডি কাজ করতেছি, ঠিক আছে? কারণ আমাদের নিজেদের একটা কি হবে এরকম একটা সাইড আমরা দাঁড় করাতে যাচ্ছি, হ্যাঁ, রকমারি ডট কম আছে না, ওই টাইপের একটা সাইড হবে আমাদের। কিন্তু এটা হচ্ছে আমরা রকমারি হচ্ছে অনেক আপডেট জিনিসগুলো এর মধ্যে থাকবে। এখানে যেমন পডকাস্ট থাকবে, হ্যাঁ, পডকাস্টের যে বিষয়টা বললাম যে আপনারা অডিও বুক শুনতে পারবেন পডকাস্ট এর মাধ্যমে, তারপর হচ্ছে আমরা কিছু ফ্রি কন্টেন্ট রাখবো এখানে, তারপর আমরা লেখক পাঠক যারা থাকবে তারা এখানে কি করতে পারবে, আপনারা যারা লেখক হবেন তারা ইচ্ছা করলে আমাদের সাইটের মাধ্যমে আপনাদের লেখা পাবলিশ করতে পারবেন। এই জিনিসগুলো নিয়ে আমরা কি করতেছি, কাজ করতেছি। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সোয়াত অ্যানালাইসিসটাও এইটার উপরেই করতে দিলাম, না হলে অন্য কিছু করতে দিতাম। এখন কি পারবেন করতে বলেন তো? আপনাদেরকে যদি মার্কেট রিসার্চ করতে দেওয়া হয়, মার্কেট রিসার্চ যদি করতে দেওয়া হয় পারবেন করতে? ভাই আমরা যদি গতকালের ক্লাসটা করি না, যদি ক্লাসটা করতাম তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন যতটুকু বুঝছি এতটুকু করতে পারবো। যতটুকু দিচ্ছেন ততটুকু করতে পারবেন, মানে এই যে স্বাদটা মোটামুটি ভাইয়া একটা কিছু দিলে এটা দিয়ে এটার উপর মোটামুটি কিছুটা আইডেন্টিফাই করতে পারবো। গতকালের ক্লাসটার সঙ্গে এটা অনেকটা জড়িত, অনেকটা না পুরোটাই জড়িত। আগে ক্লাসটা করলে আপনি এত বুঝতে পারছেন যে আমি একটা বিজনেস ইনিশিয়াল স্টার্ট করতে গেলে আমাকে কি লাগবে, কাজটা স্বাদ লাগবে কাজ স্যার, করতে হবে, সেটা আমি আমার নিজের বিজনেস এর জন্য হোক আর বাইরের বিজনেস এর জন্য হোক। যদি আমি কোনো একটা কাজ করতে যাই, কোনো একটা বিজনেস রান করতে গেলে সবার আগে কি করতে হবে আমাকে, বিজনেস স্বট অ্যানালাইসিস অ্যানালাইসিস করতে করতে হবে, হবে, হ্যাঁ, মার্কেট অ্যানালাইসিস করতে হবে। আগে মার্কেট অ্যানালাইসিস করব। মার্কেট অ্যানালাইসিস করা হলে ওই ডাটা গুলোর উপর ভিত্তি করে কি করব, সোয়াত অ্যানালাইসিস করব, জি, হ্যাঁ। সোয়াত অ্যানালাইসিস করে আমি দেখবো যে আসলে আমার বিজনেসটা আমার কি এটা করার জন্য, এটা কি করা এই মুহূর্তে আমার ঠিক হবে নাকি না হবে। যদি আপনি সোয়াত অ্যানালাইসিস করে দেখেন যে এর রেজাল্ট আপনার নেগেটিভ হচ্ছে, তখন কি করতে হবে, আপনাকে বাদ দিতে হবে, অন্য কিছু চিন্তা করতে হবে নাকি, নাকি জি আপনি ভাইয়া, ওই বিজনেসটা করে ধরা খাবেন কোনটা? না আমাকে তবে দেখতে হবে যদি সেটা নেগেটিভ হয় তাহলে সেটা আমাকে রিমুভ হ্যাঁ, করতে সেটা হবে। আমাকে রিমুভ রিমুভ না, স্ট্রেংথ উইকনেস গুলো কি কি উইকনেস আছে সেটা আগে মিটিগেট করে আপনাকে তারপরে রান করতে হবে, তাহলে আপনি কি হবেন, বিজনেস সাকসেস হবেন। সাকসেস হবে, আপনি যে কোনো বিজনেস স্টার্ট করার 3 বছরের মধ্যে দেখবেন যে কোম্পানি গুলো বসে যায়, তার একটাই কারণ হচ্ছে মার্কেট অ্যানালাইসিস না করে কাজ করা। জি ভাইয়া।
এগুলো আমি আপনাদেরকে এই যে স্লাইড গুলো, এগুলো স্লাইড গুলো দিয়ে দেবো, সমস্যা নেই, এই স্লাইড গুলো দিয়ে দেবো, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। একটু দেখি তো ফাইবারে এই ধরনের কোনো কাজ আছে কিনা। ভাই সোয়াতের কাজ কি এতটুকুই নাকি আরো? না এতটুকুই, এতটুকুই আমি করতে নিলে বুঝবেন যে কত সময় লাগে, কিন্তু মাথার কাজ করতে হবে, এটা পুরোটাই আপনার মাথার কাজ। এই দেখেন আমি লেখার আগেই চলে আসছে সোয়াত অ্যানালাইসিস, দেখতে পাচ্ছেন কি কটা আছে মার্কেটে, দেখেন তো, দেখেন মাত্র 309টা গিগ অ্যাভেলেবেল আছে। তাহলে এখানে আপনার কোনো কম্পিটিটর নাই বললেই চলে, আপনার কোনো কম্পিটিটর নাই বললেই চলে। দেখেন দেখতে পাচ্ছেন এগুলোতে আপনার কম্পিটিটর তেমন নাই, এই কাজগুলো যে কাজগুলো আমি আপনাদেরকে করাবো এগুলো ম্যাক্সিমাম গুলোতে দেখবেন যে আপনার কম্পিটিটর নাই। তখন কি আমরাই কম্পিটিটর? হ্যাঁ আপনারাই, আপনারাই আসে কি করতে পারবেন, এখানে বেশি কাজ পাবেন। যে বনে বাঘ নাই বিড়াল সে বনে রাজা, বিষয়টা হলো এরকম। জি ভাইয়া সেটা তো বুঝতেছি। বুঝতে আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আচ্ছা ধীরে ধীরে ধরেন যে কম্পিটিটর বেড়ে গেল, তখন কম্পিটিটর বাড়লে তো বাড়বে না, মেলায় তো বিক্রি সবসময় বেশি হয়। হ্যাঁ তা তো বটেই, মানে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স এর পায়ে টিপে কাজ পাবেন। ভাইয়া কোথায় গেল, লিভ নিছে নাকি? ভাই গতকালকে যারা ক্লাস করছেন একটু বলেন না ভাই, কিভাবে মার্কেট অ্যানালাইসিস করে একটু কেউ শেয়ার করবেন। আচ্ছা দেখি কি করা যায় আপনার জন্য। আচ্ছা ভাই এই কাজগুলো সাইবারে মানে সাবমিট করতে হয় কি ভাই, মানে বায়ারকে কিভাবে দিতে হবে এটা তো বুঝতে পারলাম না। ওইটা ভাই আপনাকে আপনাকে সব গুগল শিটে করতে হবে, গুগল শিটে করে গুগল শিটের লিংকটা তারপর আপনাকে ভাই বায়ারকে দিতে হবে, সবকিছু গুগল শিটে করতে হবে আপনাকে। বা আপনার এক্সেল শিটও দিতে পারবেন। জি জি আপনাকে ম্যাক্সিমাম আপনাদের যে ফাইল গুলো এগুলো কখনো আপনারা গুগল শিটে করবেন না, এগুলো ফাইল এক্সেলে করবেন, এক্সেল ফাইলে দিতে হবে। ওগুলো যাই হোক যখন গিগ বানানো দেখাবো তখন করবেন, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এটা অনেক সময় বায়ার গুগল শিটও চায়, খুব কম গুগল শিটে যাওয়ার রেকর্ড নাই আমি পাইনি এখনো কখনো। আচ্ছা এখন দেখেন আপনারা তাহলে আপনাদের মার্কেট রিসার্চ আর হচ্ছে আপনাদের সোয়াত অ্যানালাইসিস, সোয়াত অ্যানালাইসিস তো এটা হচ্ছে মাথার কাজ, এটা আপনাকে মাথা দিয়ে বুঝতে হবে, কাজ করতে হবে, এটা তেমন খুব একটা সমস্যা হবেও না। হ্যাঁ একটু এক মিনিট, ইফেদ ভাই জি শুনতে পাচ্ছি, প্লিজ বলেন। হ্যাঁ ভাইয়া আমাদের ক্লাস শুরু করে দেন। আচ্ছা এখন আপনাদের লিড জেনারেশন সম্পর্কে কতটুকু ধারণা আছে একটু বলতে হবে। জি ভাইয়া আরেকবার বলেন, লিড জেনারেশন সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে? লিড লিড জেনারেশন ভাইয়া আমরা সবাই তো নতুন তো ভাইয়া, এই জন্য আমাদের মাইক্রোফোন গুলো একটু মিউট করেন, যে কথা বলবেন শুধু একজন কথা বলেন, একসঙ্গে এতজন বললে শুনতে পারি না। হ্যাঁ বলেন প্লিজ বলেন। হ্যাঁ আমি আর একটা ক্লাস নেবো আপনাদের। অবশ্যই হেল্প পাবেন,
এখনো তো গিগে যাচ্ছি না, এখনো গিগ যাচ্ছি না, তো গিগ অনেক দেরি আছে, 10টা ক্লাসের পরে আমি করাবো আর কি। ভাইয়া দশটা লিড ক্লাসের পরে জেনারেশনের সম্পর্কে তো আমাদের তেমন কোনো ধারণা নেই। ধারণা দেবো তো, আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে আর কিছু না। যেহেতু ভাইয়া আমরা এই লাইনে নতুন তো ভাইয়া, এই জন্য আপনার হ্যাঁ যেটা বুঝতে দেখবেন পারছি, যে মার্কেটে ভালো সেটা আমাদেরকে একটু ধারণা দিলে হয়তো আমরা বেনিফিট পাবো রে। লিড জেনারেশন নিয়ে কাজ করছেন কি কেউ, আগে ক্লাস করছেন বা কোনো ধারণা আছে? নাজমুল ভাই কি দিয়ে কাজ করছেন একটু বলেন দেখি, কি দিয়ে করছেন? লিঙ্কডইন এর লিড কি দিয়ে কালেক্ট করছেন? ডাটা মাইনিং করছেন, ইয়েলোপেস থেকে ডাটা মাইনিং করছেন? ওয়েব স্ক্রাপার দিয়ে নাকি এমনিতে ম্যানুয়ালি? কোনটা ম্যানুয়ালি? আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাডভান্স গুলো দেখানো যাবে। আচ্ছা যাই হোক, তাহলে আমি ইমেল মার্কেটিং এর একটা একটা ক্লাস আপনাদের নিই প্লিজ। ভাই লিড জেনারেশনটাই কি ইমেল মার্কেটিং? আগে যদি আপনি ইমেল মার্কেটিং এর বেসিক না জানেন, তাহলে লিড জেনারেশন আপনার জন্য টাফ হয়ে যাবে। আগে আপনাকে ইমেল মার্কেটিং বুঝতে হবে, তারপর না লিড জেনারেশন করবেন। যদি আপনি বাল্ক ইমেলে কালেক্ট করতে না পারেন, তাহলে আপনি লিড কিভাবে জেনারেট করবেন, তাই না? আগে আপনাদেরকে বাল্ক ইমেলটা দেখাই, তারপর আপনাদেরকে লিড জেনারেশন দেখাচ্ছি। লিড জেনারেশনের অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমার কাছে আছে, কারণ পুরোটাই আপনাদেরকে দিয়ে দেবো। যেহেতু এখানে ক্লাসে আমি ধরে নিচ্ছি যে এখানে অনেকে মানে সবাই নতুন, দুই একজন বাদ দিয়ে, তাদের ডিজিটাল মার্কেটিং বা এই সম্বন্ধে ধারণা একেবারেই কম। জি ভাইয়া, আর আপনাদের ইমেল টেমপ্লেট ডিজাইন করছেন কেউ কখনো? কিছুটা করছেন, প্রফেশনাল মানে হয় কি? ডিজাইন হয় না, ইমেল টেমপ্লেট তো প্রফেশনাল মানের হইতে হবে, না হলে তো হবে না। যেহেতু অ্যাডভান্স কোর্স করতে, হ্যাঁ জি জি ভাইয়া সবাই তো সবকিছু পারে, আমরা তো কিছুই পারি না। কোনো সমস্যা নেই ভাইয়া, ভয় পেয়ে গেছে একটু। আমি আপনাদেরকে একটা স্লাইড আছে, একটু স্লাইডটা বের করে দিই। আচ্ছা স্লাইডটা আমার মনে হয় ব্লক সাইডে দেওয়া আছে, ব্লক থেকে দেখাচ্ছি। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ জি ভাইয়া করে। দেখেন এই লিংক আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে পড়ে নিন। এগুলো আপনাদেরকে দেওয়ার জন্যই আগে থেকে রেডি করে রাখা আছে। দেখেন এখন ইমেল মার্কেটিং করতে গেলে ইমেল মার্কেটিং কি এটা আগে আপনাকে জানা লাগবে, তাই না? আপনারা সাধারণভাবে আমরা ইমেলের মাধ্যমে যে মার্কেটিং করি, হ্যাঁ এটাই ইমেল মার্কেটিং। আপনার ব্যবসায়িক প্রচারণার কাজে বলে না, যেটাই মার্কেটিং এর ক্ষেত্রে যখনই আপনি ইমেল ইউজ করা হয় তখনই সেটাকে কি বলে, আপনার ইমেল মার্কেটিং বলে। আপনি ইমেল মার্কেটিং কেন করবেন? ইমেল মার্কেটিং এর তো কিছু অ্যাডভান্টেজ আছে, তাই না? ইমেল মার্কেটিং আপনি সব বাদ দিয়ে আগে কেন ইমেল মার্কেটিং করবেন? ইমেল মার্কেটিং এর আমি শর্টে বলে দিচ্ছি আপনাদেরকে। এক কথায় হচ্ছে আপনার ইমেল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর চেয়ে ইমেল মার্কেটিং বেশি কার্যকর। দেখবেন যে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখেন বা ফেসবুকে আপনি ফেসবুকিং করেন, তখন যে অ্যাড গুলো আসে সেগুলো আপনি কি করেন, সেগুলো কিন্তু আপনি স্কিপ করে চলে যান, তাই না? জি ভাইয়া, সেগুলো আপনি স্কিপ করেন না, সেগুলো কিন্তু আপনি স্কিপ করে যান। কিন্তু যখন আপনার ইমেইলে ইনবক্সে যখন কোনো দেখবেন যে মেইল আসে, সেটা কিন্তু আপনি খুব মনোযোগ দিয়ে রাখেন, ভালো করে খেয়াল করে দেখবেন। জি ভাইয়া, এখানে আপনারা যারা ক্লাস করতে আসছেন প্রত্যেকেই কিন্তু আমার ইমেল থেকে আসছেন, রাইট?
দিচ্ছি ভাইয়া। হ্যাঁ আমি কিন্তু কোনো ফেসবুকে পোস্ট করি নাই, আমি সরাসরি আপনাদের ইমেলে নক করছি, আপনারা ইমেল থেকে এই ক্লাসে জয়েন করছেন সবাই। তাহলে ইমেল মার্কেটিং কি? আপনার ইমেল মার্কেটিং অনেক বেশি কার্যকর। আর একটা টুইটার ক্যাম্পেইনের চেয়ে আপনার একটা ইমেল ক্যাম্পেইনে কি হয়, 6 গুণ বেশি ক্লিক করে পরে। এই জন্য ইমেল মার্কেটিংটা হচ্ছে আপনাকে অনেক বেশি ইফেক্টিভ। আপনার এখন ইমেইলের প্রকারভেদ আছে, ইমেইলের প্রকারভেদ আছে, ইমেল কয় ধরনের হয়। ইমেল মূলত 3 ধরনের ইমেল হয়। একটা হচ্ছে আপনার ট্রানজেকশনাল ইমেল, একটা হচ্ছে আপনার ডিরেক্ট ইমেল মার্কেটিং, একটা স্লো অ্যাড বা বাল্ক ইমেল মার্কেটিং। ট্রানজেকশনাল ইমেল কোনগুলো? আপনারা যে ইমেল ব্যবহার করেন, যখন আপনি কোনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তখন আপনাকে ওয়েলকাম টু ফেসবুক নামে কোনো মেইল আসে না আপনার মোবাইলে? দেখবেন যে আসে, কিন্তু আপনি আপনার একটা পাসওয়ার্ড চেঞ্জ করলেন, দেখবেন যে হলো একটা মেইল আসে, আসে কি? আসে। এই মেইল গুলোকে বলা হয় ট্রানজেকশনাল মেইল। এই মেইল গুলোকে অনেক ট্রানজেকশনাল মেইল বলে। হ্যাঁ এখন থেকে তাহলে বুঝবেন তো কোনটা ট্রানজেকশনাল মেইল। আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে যে মেইল আসে, তারপর আপনার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যে মেইল আসে, এই মেইল গুলোকে মূলত বলা হয় ট্রানজেকশনাল মেইল। এরপর হচ্ছে হচ্ছে আপনার ডিরেক্ট ইমেল। ডিরেক্ট ইমেল কোন করলে অফার সম্পর্কিত যে মেইল গুলো আসে, আপনার প্রমোশনে দেখবেন যে সরাসরি অফার সম্পর্কিত কিছু মেইল আসে, যেমন এই যে wix.com 50% সেল, তারপর দেখবেন দারাজ থেকে মেইল আসে, হ্যাঁ ব্ল্যাক ফ্রাইডে এই সেই অনেক ধরনের মেইল আসে না দেখবেন? জি ভাইয়া। rockomari.com থেকে মেইল আসে, তারপর দেখবেন যে ekhoni.com থেকে আসে, কত ধরনের প্রমোশনাল মেইল গুলো আসে। এগুলো হচ্ছে আপনার ডিরেক্ট ইমেল মার্কেটিং। আপনি কিন্তু জানেন না যে আপনি আপনার মেইল কিভাবে দিয়ে আসছেন, কিন্তু অটোমেটিক আপনার কাছে মেইল আসতেছে। আচ্ছা ভাইয়া একটা প্রবলেম শেয়ার করতে যাচ্ছিলাম, প্রবলেমটা আমরা পরে দেখি, আগে ক্লাস করি, পরে প্রবলেম নিয়ে কথা বলি। আসলে ভাই আমার এই যে কম্পিউটারে একটা মানে সমস্যা ছিল আর কি, সেটা আমি এগুলো নিয়ে পরে কথা বলি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডিরেক্ট ইমেল মার্কেটিং। দেখেন যে 50% সেল অফ, এটা হচ্ছে এই ধরনের যে মেইল গুলো আসে এগুলোকে বলা হচ্ছে আপনার ডিরেক্ট মেইল। আর একটা হচ্ছে আপনার বাল্ক ইমেল মার্কেটিং। এই বাল্ক ইমেলটাই হচ্ছে মূলত আপনাকে বুঝতে হবে যে বাল্ক ইমেল মার্কেটিংটা কি। এখন ইমেল মার্কেটিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পুশ মার্কেটিং, ঠিক আছে? পুশ মার্কেটিং কেমন? এখানে কিন্তু আপনার অডিয়েন্স বুঝে মার্কেটিংটা করা হয়। কিরকম? যে লোকটার কাছে স্যামসাং মোবাইলের মার্কেটিং করলে স্যামসাং ফোনটা কিনবে, তার কাছেই আমরা স্যামসাং এর অ্যাডটা দেবো, অন্য কাউকে কাছে দেবো না। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ এলইডিপিতে রেজিস্ট্রেশন করেছিলেন, হ্যাঁ, বা অলরেডি ডিজিটাল মার্কেটিং এর আগে ক্লাস করছেন, তাদের কাছে কিন্তু আপনারা আমরা কি করছি, এই ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং আপনারা করছেন, তাদের কাছে কিন্তু আমরা মেইলটা পাঠাইছি যে আপনি কি ফ্রিল্যান্সিং করতে আগ্রহী কিনা, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী কিনা। তাহলে কি আমি আগে অডিয়েন্স ফিক্স করছি যে আমার অডিয়েন্স কারা কারা, তার কাছেই আমি কি করছি আমার মেইলের মার্কেটিংটা করছি। দ্যাটস ওয়াই কিন্তু আপনারা এখানে ক্লাস করতে আসছেন। এইটাকে এই যে মার্কেটিং প্রক্রিয়াটাকে এটাকে বলা হচ্ছে আপনার স্লো অ্যাড বা বাল্ক ইমেল মার্কেটিং বলে। এটাকে আগে আমি আমার অডিয়েন্স কে ফিক্স করছি যে কারা কারা আমার অডিয়েন্স, তাদের ইমেল কালেক্ট করছি, দেন আমি তাদেরকে মেইল সেন্ড করছি। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আপনার বাল্ক ইমেল মার্কেটিং। আপনার কি বিষয়টা ক্লিয়ার? না হলে আমাকে বলেন একটু, আরেকবার একটু বললে ভালো হতো ভাইয়া। আচ্ছা আমি আরো সহজ ভাবে বুঝাই দিচ্ছি। আপনারা যখন রাস্তায় বের হন দেখবেন যে বিভিন্ন ধরনের বিলবোর্ড থাকে, লাক্সের অ্যাড দেখেন বা হচ্ছে আপনার স্যামসাং এর অ্যাড দেখেন। এই যে রাস্তায় যে বিলবোর্ড গুলোতে দেওয়া হয়, এই বিলবোর্ড গুলো কি কোনো নির্দিষ্ট মানুষকে মানুষের জন্য দেওয়া হয় নাকি সবার জন্য দেওয়া হয় বলেন তো? সবার জন্য, সবার জন্য দেওয়া হয়, ঠিক? এই যে সবাই আপনার আপনাদের সবার জন্য, এখানে কিন্তু কোনো অডিয়েন্স ফিক্স করে নাই, সবাই কিন্তু আপনার ওই লাক্স সাবানও ইউজ করে না, আবার সবাই কিন্তু স্যামসাং ফোনও ইউজ করে না, কিন্তু আমি যে বিলবোর্ডটা দেখতেছি, বিলবোর্ডের যে অ্যাডটা, এটা কিন্তু কোনো অডিয়েন্স ফিক্স করে দেওয়া হয়নি, এটা কি হয়েছে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এই এই মার্কেটিংটাকে বলা হচ্ছে আপনার পুল মার্কেটিং। কি মার্কেটিং? পুল মার্কেটিং। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি স্যামসাং ফোন ইউজ করেন, আমি আপনার কাছে স্যামসাং ফোনের কাভারের অ্যাড করলাম, স্যামসাং ফোনের কাভারের অ্যাড করলাম, এটা হচ্ছে আপনার পুশ মার্কেটিং। ক্লিয়ার? জি ভাইয়া। যে আপনি স্যামসাং ইউজ করেন, শুধু আপনার কাছে আমি স্যামসাং এর কাভারের অ্যাড দিচ্ছি, অন্য কাউরে কাছে দিচ্ছি না। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে আপনারা যে ফেসবুক ইউজ করেন, যে যে মোবাইল ইউজ করেন, তার যদি অন্য কোনো ধরনের ফিচার থাকে বা নতুন কোনো ফোন আসে, ওইটা অ্যাড আপনার কাছে চলে আসবে অটোমেটিক। এগুলো হচ্ছে আপনার অডিয়েন্স ফিক্স করে দেওয়া হয়। এটা কিভাবে বের করে ভাইয়া?
এগুলাই তো শেখাবো আপনাদেরকে, ধাপে ধাপে শিখবেন, একটু ধৈর্য ধরে থাকেন। এখন দেখেন আপনারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী, আমি আপনাদের ইমেল গুলো কালেক্ট করছি গুগল থেকে বা যে কোনো একটা মাধ্যম থেকে আপনাদের ইমেল গুলো আমি কালেক্ট করছি। কালেক্ট করার পরে আমি আপনাদের কাছে কি করছি, আমি মেইল সেন্ড করছি। এই যে মেইল আপনাদের যে আমি সেন্ড করলাম, আপনাদের ইমেল কালেক্ট করলাম, এই প্রসিডিউরটাকে মূলত বলা হয় আপনার স্লো অ্যাড বা বাল্ক ইমেল মার্কেটিং। একটু পরে এটা কাজ করাবো যখন, তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে কোনো কোম্পানি এককালীন কোনো অফার বা নিউজ প্রচার করার জন্য কোনো ভেন্ডর বা ইমেল লিস্ট বিক্রেতার কাছ থেকে সংগ্রহীত ইমেল লিস্ট কিনে তার ইমেল পাঠানোর পদ্ধতিকে বলা হয় স্লো অ্যাড, আর স্লো অ্যাড এর আরেকটা নাম হচ্ছে বাল্ক ইমেল। যদি আরো সহজ ভাবে বোঝানো যায় যে আমাদের বাংলাদেশে একটা কোম্পানি আছে, এটার নাম হচ্ছে গ্লোব। এই গ্লোব কোম্পানি করোনার ভ্যাকসিন তারা আবিষ্কার করে ফেলছে অলরেডি, তাদের ভ্যাকসিন গুলো ট্রায়াল আছে। এটা নিউজটা তো শুনছেন সবাই তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমার এই জি ভাইয়া শুনেছি। আমি যে গ্লোবের গ্লোবের যে ভ্যাকসিনটাকে মার্কেটিং করব, এটা কার কাছে মার্কেটিং করতে হবে? সাধারণ মানুষের কাছে মার্কেটিং করলে কি এটা কোনো লাভ হবে, নাকি আগে আমাকে ডাক্তারদের কাছে মার্কেটিং করতে হবে বলেন তো? কার কাছে মার্কেটিং করবো, সাধারণ মানুষের কাছে নাকি ডাক্তারের কাছে? ডাক্তারদের কাছে আগে আমার ডাক্তারদের কাছে মার্কেটিং করবো। তো কি করতে হবে আমাকে শুরুতে, বাংলাদেশের যত ডাক্তার আছে সবার ইমেল গুলোকে কালেক্ট করতে হবে, করতে হবে না? জি ভাইয়া। এই যে আমি ইমেল গুলো ডাক্তারদের কালেক্ট করলাম, অনেকগুলো ইমেল একসঙ্গে কালেক্ট করলাম, এটাকে বলা হচ্ছে আপনার বাল্ক মেইল। কি বলে এটাকে? বাল্ক মেইল। বাল্ক মেইল মানে অনেকগুলো মেইল। বাল্ক মেইল। হ্যাঁ হ্যাঁ, আমি পাইছি ভাই, আমি একটু পরে ফোন দিচ্ছি আপনাকে একটু। ওকে, এই যে অনেকগুলো মেইল আমি কালেক্ট করলাম আমার টার্গেটেড অডিয়েন্স এর। আমার টার্গেটেড অডিয়েন্স কারা এখানে? আমাদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ডাক্তার। আমি কি করলাম, ডাক্তারদের ইমেল কালেক্ট করে ফেললাম। হ্যাঁ, এই যে ডাক্তারদের ইমেল আমি কালেক্ট করলাম, এবং এই যে কালেক্ট করার পদ্ধতিটাকে বলা হচ্ছে আপনার বাল্ক ইমেল কালেকশন। আর আপনি যখন এই বাল্ক ইমেলটাকে সেন্ড করে দিবেন, এই সেন্ড করার পদ্ধতিটাকে বলা হচ্ছে বাল্ক ইমেল মার্কেটিং। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, এখন দেখেন আপনি বাল্ক ইমেল কিভাবে কালেক্ট করবেন। বাল্ক ইমেল কালেক্ট করতে গেলে আপনাকে একটা সূত্র লাগবে, আর দুই নম্বর লাগবে একটা এক্সটেনশন। প্রথমে লাগবে একটা সূত্র, আর দুই নম্বর কি লাগবে আপনার, একটা এক্সটেনশন লাগবে যেটা দিয়ে আপনি কানেক্ট করবেন। কারণ কানেক্ট করার জন্য আমি এক্সটেনশনটার নাম বলে দিচ্ছি। এই এক্সটেনশনটার নাম হচ্ছে আপনার, অনেকগুলো এক্সটেনশন আছে, ইমেল এক্সট্রাক্টর নামে একটা এক্সটেনশন আছে যেটার নাম অলরেডি বলে ফেলছি আমি, তারপরেও আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা এটাকে ক্রোম ওয়েব স্টোরে গিয়ে সার্চ করবেন। ক্রোম ওয়েব স্টোর গিয়ে সার্চ করলেন, কেমন বিজি আছে? আমি একটু পরে আমি ক্লাস নিচ্ছি। ক্রোম ওয়েব স্টোর গিয়ে আপনার এখানে সার্চ করবেন, এটার নাম হচ্ছে আপনার ইমেল এক্সট্রাকশন। তার জন্য নয়েজ আসতেছে, এটা অফ করেন। ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, এই যে এটা নেবেন। এটা আপনাকে কি করতে হবে, ব্রাউজারে অ্যাড করে নিতে হবে। দেখেন এটা আমার অ্যাড হয়ে গেছে, আমি এটা লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা অ্যাড করে নেন ব্রাউজারে। দেখেন এটা আমার ব্রাউজারে আমি অ্যাড করে নিলাম। হ্যাঁ, ব্রাউজারে অ্যাড করার পরে এটা জাস্ট পিন করে দিচ্ছি। এটা প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে আমার হয়ে গেল এখানে। এখন আপনি যে ইমেল কালেক্ট করবেন, ইমেল কালেক্ট করতে গেলে আপনার ব্রাউজারের আগে সেটিং ঠিক করে নেওয়া লাগবে। আগে আপনি কি করলেন, এটা অ্যাড করলেন, তারপর আপনি ব্রাউজারের সেটিং ঠিক করে নেবেন। সেটিং ঠিক করার জন্য আপনি যে কোনো কিছু লিখে সার্চ করেন, যে কোনো কিছু লিখে আপনি সার্চ করেন। আপনার অবশ্যই এটা কিন্তু গুগল ক্রোম হওয়া লাগবে, অন্য ব্রাউজার থেকে কিন্তু নিতে গেলে তখন আলাদা এক্সটেনশন দেওয়া লাগবে। আপনারা এটা গুগল ক্রোম থেকেই করবেন। তো আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পরে যেটা করবেন আপনার গুগলের এই যে সেটিং এ ক্লিক করবেন, সেটিং থেকে যাবেন সার্চ সেটিং। দেখেন সেটিং থেকে সার্চ সেটিং, আপনাদের রেজাল্ট নর্মালি এরকম 10 থাকবে, ঠিক আছে। এই রেজাল্টটাকে টান দিয়ে 100 করে নেবেন।
এই রেজাল্টটাকে জাস্ট কি করবেন, টান দিয়ে 100 করবেন, করার পরে আপনার নিচে নামার পর এটা সেভ করে দিবেন। ভাইয়া বলেন, এটা আরেকবার দেখাবেন? দেখাচ্ছি, আপনি আপনার গুগল আগে এই গুগল ক্রোমে ঢোকার পরে এখানে গিয়ে যে কোনো কিছু লিখে সার্চ করেন, যে কিছু যে কোনো কিছু লিখে আপনি সার্চ করতে পারেন। সার্চ করার পরে আপনার কি করবেন, সেটিং এ ক্লিক করবেন, এই দেখেন সেটিং, সেটিং থেকে সার্চ সেটিং, ঠিক আছে, সার্চ সেটিং থেকে আপনার এই যে রেজাল্টটা এরকম নর্মালি 10 থাকে, এটা কি কি করতে হবে, টার্ম দিয়ে এটা 100 করে দিতে হান্ড্রেড হবে, করতে হবে। দেওয়ার পরে এটা আপনি নিচে সেভ করে দিবেন। এই এটা আপনি জাস্ট কি করবেন, সেভ করে দিবেন, সেভ করে দিবেন। সেভ করে দিলে কি হবে, আপনার এটা পেজ রেজাল্টটা 100 পর্যন্ত আসবে। এটা আগে সার্চ সেটিংটা করে নেন, এক্সটেনশনটা অ্যাড করে নেন, পরে আমি বাকিটা দেখে দিচ্ছি। আচ্ছা ভাই, এতে কি হবে কাজটা, মানে? আপনি নর্মালি যখন সার্চ করেন কোনো কিছু, নর্মালি হ্যাঁ হ্যাঁ নর্মালি যখন মনে করেন আমি ইমেজ দিয়ে সার্চ করলাম, আপনার এই যে সার্চ রেজাল্ট যে এখানে থাকে, এখানে যে পেজ থাকে, এখানে নর্মালি পেজ আসে তিনটা, ঠিক আছে, এই যে এখানে দেখবেন যে আপনার পেজ ওয়ান পেজ টু এরকম তিনটা পেজ থাকে, হ্যাঁ কিন্তু হ্যাঁ যখন আপনি এই সার্চ সেটিংটা 100 করে নিবেন, এই কিওয়ার্ডের উপর যতগুলো পেজ থাকবে সবগুলো পেজে এখানে ধারাবাহিক ভাবে কি করবে, শো করবে। এই জন্য শুভ। আগে আপনার রেজাল্টটা 100 করে নিতে হবে। ও আচ্ছা, মানে 100 করলে আমি হচ্ছে সম্পূর্ণ পেজ গুলো দেখতে পাবো? হ্যাঁ, করে নিছেন কি? হ্যাঁ করতেছি। জি ভাইয়া, হয়ে গেছে খাবার রেজাল্ট? এটা তো 1 মিনিট লাগে করতে। জি ভাইয়া হয়ে জি গেছে। ভাইয়া হয়ে গেছে? জি ভাইয়া হয়ে গেছে। আচ্ছা, হয়ে গিয়ে থাকলে খুবই ভালো কথা। এরপর যেটা করতে হবে আপনাকে, একটা সূত্র আছে, এই সূত্রটা আপনাকে ইউজ করতে হবে। সূত্রটা হচ্ছে আপনার নিশ, NIC, এটা লিখে নেন। অবশ্যই এটা ভিডিও করাই আছে, আমি ভিডিও একটু পরে দিয়ে দেবো আপনাদেরকে। নিশ প্লাস লোকেশন প্লাস ইমেইল এট দা রেট অফ জিমেইল ডট কম, এটা হচ্ছে আপনার হ্যাঁ, এটা সূত্র। কপি করে ইয়াতে দিয়ে দেন, এই ইনবক্সে দিয়ে দেন। এটা কোনো কিছুই কপি করে দেব না, আপনি নিজে খাতা কলম নিয়ে বসেন অথবা ওয়ার্ডে টাইপ করেন। আচ্ছা দেখেন, সূত্রটা আমি লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, এই সূত্রগুলো মনে রাখতে হবে। এটা হচ্ছে আপনার সূত্র, ঠিক আছে। এখন আপনার নিশ হচ্ছে কি, নিশ হচ্ছে আপনি যে বিষয়ের ইমেল কালেক্ট করতে চান, যাদের ইমেল কালেক্ট করতে চান তাদের, সেটাই হচ্ছে নিশ। নিশ মানে নির্দিষ্ট কোনো বিষয়, নিশ হচ্ছে আপনার নির্দিষ্ট কোনো বিষয়। আমি আপনাদেরকে বলছিলাম যে আমি বলতে চাচ্ছি যে আমি ঢাকার ডাক্তারদেরকে কি করব, ঢাকার ডাক্তারদের ইমেল কালেক্ট করবো, তাহলে আমার নিশ কি এখানে বলেন, আমার নিশ কি যারা ঢাকায় ঢাকায় আছে ঢাকার ডাক্তারদের ইমেল কালেক্ট করবো, আমার নিশ কি এখানে বলেন? এখানে আমার আমার নিশ হচ্ছে ডক্টর। ডক্টর, লোকেশন কি হবে, লোকেশন ঢাকা। রাইট? তারপরে যে ইমেল, ইমেল লেখাটা থাকবেই। হ্যাঁ, ইমেল, ইমেল লেখাটা থাকবে, @ থাকবে, ঠিক আছে। তারপর এই যে gmail.com দিচ্ছি না, এটা জিমেল, gmail.com টা হচ্ছে আপনি কোন যে ক্যাটাগরিতে মেইল দিতে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার ক্যাটাগরি বলে। এখানে আমি আগে লিখে দিছি ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে আপনি কোন ক্যাটাগরির ইমেল কালেক্ট করবেন, ইয়াহু নাকি হটমেল নাকি জিমেল নাকি আউটলুক, আপনি যে ক্যাটাগরির ইমেল কালেক্ট করতে চান সেটাই হচ্ছে আপনার ক্যাটাগরি। আমি চাচ্ছি যে জিমেল কালেক্ট করবো, gmail.com। আর যদি আপনি এখানে ইয়াহু কালেক্ট করতে চান তাহলে ইয়াহু.com।
যদি অন্য কিছু চান যে আউটলুক আপনি কালেক্ট করবেন তাহলে outlook.com, বুঝতে পারছেন? আউটলুক একটা ইমেল, কখনো ইউজ করছেন কি? ও ইমেলের একটা ক্যাটাগরি, তাই তো? ইমেলের একটা ক্যাটাগরি হচ্ছে আউটলুক। ও আচ্ছা, আমরা সরাসরি জিমেইল ইউজ করতে পারবো না? সবে পারবেন আপনি। ও আচ্ছা, তাহলে আমি সূত্রটা একটু গুগলে গিয়ে লিখলাম এখানে। হ্যাঁ, এখানে আমি গুগলে লিখলাম যে আমি ডাক্তারদের ইমেল কালেক্ট করব, ঠিক আছে? তাহলে লিখলাম ডক্টর প্লাস দিলাম, আমি যে লোকেশনে কালেক্ট করতে চাই যে ঢাকার কালেক্ট করব, ঢাকা। হ্যাঁ, তারপর হচ্ছে কি ইমেইল, ইমেল ইমেল থাকবে, অ্যাড্রেস থাকবে, আমি তার সাথে জিমেল গুলো কালেক্ট করে নেবো, gmail.com। এখন ইন্টারফেস করেন, দেখেন আমি যখন এখানে ইন্টারফেস করছি এখানে খেয়াল করে দেখেন এই যে আমার এক্সটেনশনটা, ও 83টা ইমেল কালেক্ট করে ফেলছে, দেখছেন? দেখেন ও কতগুলো ইমেল ধরে ফেলছে। এখানে আপনি কপি অলে ক্লিক করেন, দেখেন আপনার ইমেল গুলো সব কপি হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি একটা এক্সেল ফাইল নেন, ভাইয়া আমাকে একটা এক্সেল ফাইল দেন, আমি ইয়াতে পাচ্ছি না, মানে ডাউনলোড করতে পারতেছি না। আচ্ছা, এখান থেকে আমি এটা কি করলাম, এখানে পেস্ট করে দিলাম আমার সবগুলো মেইল, আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে যদি আমি এখান থেকে আবার পরের পেজে যাই, এখান থেকে যদি আমি কি করি, জাস্ট পরের পেজ ভিজিট করি, এখান থেকে জাস্ট কি করব, আমি পরের পেজ ভিজিট করব, এই 2 নম্বর পেজে চলে যাই, দেখেন এখানে আবার 19টা ইমেল ধরে ফেলছে, দেখেন 19টা ইমেল ধরে ফেলছে। যে কপি অলে ক্লিক করলে সব কপি হয়ে যাবে, আপনি জাস্ট এখানে আসার পর কি করবেন, এটা পেস্ট করে দিবেন। তাহলে কি জিমেইল কালেক্ট করলাম? আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, বলেন। এই যে এখানে নিশের জায়গাতে আমি যদি ডক্টরের জায়গাতে আমি অন্য যে কোনো কিছু দেই, আপনি যে নিশ দিবেন সেই নিশের মেল চলে আসবে, এবং আমি যদি ইমেল না চাই, যদি ফেসবুক আইডি চাই বা লিংকডইন চাই, এটা হাস্যকর ব্যাপার, এটা আসবে না। ওটা সূত্র আলাদা আছে, আপনি যে জিনিস চাইছেন ওটা সূত্র আলাদা আছে, আমি পরে দেখাবো না, লিডের ক্লাসে দেখাই দেবো। ও আচ্ছা আচ্ছা, এটা শুধু ইমেলের জন্য না ভাইয়া? হ্যাঁ, ফেসবুক আইডি খুব দরকার, মানে ওই যে ইয়া করার জন্য, বিজনেসের যে ইয়াগুলো করার জন্য রে, স্ট্র্যাটেজি ফলো করার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটা লিড জেনারেশনে দেখাই দেবো, কিভাবে প্রোফাইল বিল্ড করতে হয় দেখাই দেবো, ওটা সূত্র আলাদা আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওটা সূত্র আলাদা আছে, ওটা সূত্র একটু জটিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন দেখেন আমি যদি এই জিমেইলের জায়গায় যদি আমি এখন ইয়াহু দেই, yahoo.com দিয়ে ইন্টারফেস করি, তাহলে দেখেন আমার একটু খেয়াল করে দেখবেন, ইয়াহু দিয়ে যদি ইন্টারফেস করি, দেখেন 101টা ইমেল ধরে ফেলছে ইয়াহু, দেখছেন? এই যে ইয়াহু চলে আসছে, দেখতে পাচ্ছেন? দেখেন ইয়াহু মেল চলে আসছে। আমি যদি পরের পেজে চলে যাই, হ্যাঁ এখান থেকে যদি পরের পেজে চলে যাই, তাহলে দেখবেন যে পরের পেজে মেইল গুলো চলে আসছে, জাস্ট পেজ ভিজিট করবেন অটোমেটিক ইমেইল গুলো চলে আসবে। হ্যাঁ বলুন। ও আচ্ছা আচ্ছা, আপনি যে লিংকটা পাঠিয়েছেন এটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, মানে ওইটার উপর ক্লিক করতে হবে, তাই তো? আপনি এক্সটেনশনটা অ্যাড করে নেন। হ্যাঁ এটা অ্যাড করছি, মানে ওইটার উপর ক্লিক করতে হবে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। হ্যাঁ ভাই, এই যে ইমেল, আর আপনাকে আমি বলছিলাম যে বাসায় একটু আপনি আপনাদের ওয়ার্ড এক্সেল এগুলো একটু প্র্যাকটিস করবেন, একবারে বিগিনার লেভেলে আসে এই কোর্স, একবারে বিগিনারদের জন্য না, ওপেন করুন। আপনি তো এক্সেল ওপেন করে রাখছেন বলেন যে এক্সেল দিয়েন, ওই তো আপনার এক্সেল দেখা যাচ্ছে লোগো, এক্সেল কি দেবো, আপনার তো এক্সেল আছে বেশিতে। কোনটা এটা? এটা আপনি কই, আপনি এক্সট্রাক্টর ইমেল এক্সট্রাক্টরটা আপনার ব্রাউজারে অ্যাড করছেন? জি ভাই, আরেকবার বলেন। ইমেল এক্সট্রাক্টর যে আমি যে এক্সটেনশনটা দিলাম এটা কি ব্রাউজারে অ্যাড করছেন?
হ্যাঁ হ্যাঁ এই যে এটা, ওটা পিন করেন, ওটা পিন হয়ে গেছে তো, হ্যাঁ হয়ে পিন গেছে তো। করছে, পিন এখন আপনি করছে তো। যান, ফুটো লিখেন গুগলে, যান নিউ ট্যাব দেন, সার্চ সেটিং ঠিক করছেন, জি ভাইয়া, আপনার ব্রাউজারে সার্চ সেটিং ঠিক করে নিছেন। ব্রাউজার সার্চ সেটিং হ্যাঁ, এটা কিভাবে কি করে? একটু আগে যে দেখাই দিলাম রেজাল্ট 10 থেকে 100 করতে হয়, ওটা করছেন? হ্যাঁ ওটা করছি তো। তাহলে ঠিক আছে, এখন গুগলে ঢোকেন। আপনি গুগলে নাই, আপনি অন্য 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 ব্রাউজারে আছেন, আপনি গুগলে ঢোকেন, ডাইরেক্ট google.com এ যান। google.com, আমার তো এরকম হয়ে গেছে। আমি গুগলে যেতে বলছি, আপনি গুগলে যান। হ্যাঁ বলুন ভাইয়া। আপনি গুগলে যান আগে, গুগল। আসলে ভাইয়া আমার তো পেজটা এরকম হয়ে গেছে, মানে আপনি আমার কথা বুঝতে পারতেছেন? www.google.com, আপনি google.com এ ঢুকেন। ও গুগল কম, হ্যাঁ, এখানে গিয়ে আগে আপনার নিশ লিখেন, আপনি ইমেল কালেক্ট করবেন না, আগে নিশ লিখেন আপনার। হ্যাঁ নিচে আমরা হচ্ছে ডক্টর বা হচ্ছে টিচার দিলাম, টিচার প্লাস প্লাস। দেন, কোনো স্পেস হবে না, প্লাস দেওয়ার পরে কোনো স্পেস হবে না। হ্যাঁ স্পেস হবে না, ঢাকা প্লাস প্লাস হচ্ছে ইমেল, ইমেল তারপরে প্লাস, লাস্ট হবে না, অ্যান্ড্রয়েড কোনটা? ও সরি, অ্যাড অ্যাড অ্যাড, তারপরে হচ্ছে আমরা কি খুঁজে, জিমেল। আচ্ছা জিমেল, gmail.com তাই তো? হ্যাঁ, gmail.com gmail.com এন্টার করে দিই। দেন আমরা এটা, আপনি এখন এক্সট্রা, ওই যে আপনি এরকম করলে তো হবে না রে ভাই, আপনি কই চলে গেলেন? ও আচ্ছা আপনি এখানে, হ্যাঁ হ্যাঁ ক্লিক করুন, ওখানে ক্লিক করুন। আপনার তো ব্রাউজারে সার্চ সেটিং ঠিক নাই, সার্চ সেটিং ঠিক থাকলে এই কারণে রেজাল্ট না, রেজাল্ট তো বেশি আসতো। একটা নিউ ট্যাব নেন তো, আচ্ছা নিউ ট্যাব, আবার গুগলে যান। গুগল, যে কোনো কিছু লিখে সার্চ করেন, যে কোনো কিছু লিখে সার্চ করেন, ওই সেটিং এ ক্লিক করেন, সার্চ সেটিং, এটা রেজাল্ট 10 করা, 100 করেন টান দিয়ে। এটা ওই যে এই দেখেন, হ্যাঁ এটা টিক চিহ্ন দেন উপরে, আচ্ছা এখন আপনি আগের পেজে যান, আগের পেজটা যান। হ্যাঁ, এখানে আপনি ইন্টারফেস করেন, এটাতে ওখানে কেন রে ভাই, আপনি সার্চে গিয়ে ইন্টারপ্রেস করেন। সার্চে গিয়ে ইন্টার, একটু কেউ ওনাকে বুঝাই দেন তো। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, এখন আপনি এক্সটেনশনে দেখেন অনেকগুলো ইমেল ধরছে, হ্যাঁ দেখছেন? কপি তো করা যাচ্ছে না, উপরে কপির অপশন আছে, একটু ভালো করে দেখেন। হ্যাঁ কপি, হ্যাঁ কপি হয়েছে। এখন এখন আপনি এক্সেলে গিয়ে এগুলো পেস্ট করেন। সেটাই তো বলতেছি ভাই, আমার তো এক্সেল আপনি নাই, আপনার আপনার এক্সেল আছে, আমি বলতেছি আপনি ইয়া করেন, আপনি এগুলো মিনিমাইজ করেন, মিনিমাইজ করে দেবো, ব্রাউজারটা মিনিমাইজ করেন, ব্রাউজারটা মিনিমাইজ করতে বলছি আপনাকে। এই তো এক্সেল, এই এক্সেল না থাকলে এটা এটা কই থেকে আসলো? এই তো এক্সেল দেখা যাচ্ছে, আপনি বলেন এক্সেল নাই, এটা এটা টেস্ট করেন কোথা থেকে আসলো সেটাও তো আমি জানি না ভাই। আপনার যদি বেসিকে প্রবলেম থাকে, বেসিক কারোর কাছ থেকে শিখে নিয়েন, বুঝতে পারছেন? হুম আচ্ছা এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল ভি, ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা, আর বাকি কাউরে কি এটা প্রবলেম আছে, অন্য কাউরে প্রবলেম আছে এটাতে? না ভাইয়া, বুঝতে পারছি। না ভাইয়া, সব বুঝতে পারছি। যদি কাউরে সমস্যা থাকে বলতে পারেন, আর এটার একটা ভিডিও আছে, আমি ভিডিওটা এক্ষুনি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ আমি ভিডিওটা দিচ্ছি, আপনারা ভিডিওটা একটু দেখে নেবেন,
এই যদি কোনো সমস্যা থাকে এই রিলেটেড আপনাদের ইমেল কালেক্টিং বিশেষ করে এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আর এই সমস্যা থাকবে না। আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে চ্যাট বক্সে এটার ভিডিও দিয়ে দিচ্ছি, কারো কোনো সমস্যা থাকলে। হ্যাঁ, আগের দিনের ভিডিও দিয়ে দেবো, সমস্যা নেই। আগের দিনের ভিডিও কালকে দিয়ে দেবো। এই যে দেখেন, এটা বাল্ক ইমেইলে ভিডিও আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিভাবে কালেক্ট করতে হয়, সার্চ সেটিং ঠিক করা লাগে, যদি কাউকে এরপর অসুবিধা থাকে দেখে নেবেন। এখন ধর হচ্ছে লিড জেনারেশনের তো অনেকগুলো পার্ট আছে, লিড জেনারেশনের অনেকগুলো পার্ট আছে। আজকে আমি একটা অ্যাডভান্স লেভেলের একটু দেখাবো। আপনারা ইয়েলো পেজ থেকে ডাটা মাইনিং করছেন বা ইয়েলো পেজের নাম শুনছেন কখনো? ইয়েলো পেজ নাম না ভাইয়া, শুনি না ভাইয়া। ইয়েলো পেজ হচ্ছে একটা ডিরেক্টরি সাইট। ক্লাসে যারা আছেন একটু এখন মনোযোগ দেন, হ্যাঁ একটু ভালো করে মনোযোগ দেন, আমি স্ক্রিন শেয়ার করি দেখাই। এটা কিন্তু একটু একটু ক্রিটিক্যাল জিনিস, একটু মানে ভালো ক্রিটিক্যাল, অনেকের মাথার উপর দিয়ে হয়তো যাবে, গেলে সমস্যা নাই, প্র্যাকটিস করতে হবে। আর এটার ভিডিও আমি আজকে দেব না, ভিডিও আমি দেব কালকে পর থেকে ভিডিও দেব, দেখাচ্ছি একটু দেখেন। ইয়েলো পেজ একটু খেয়াল করেন। এখন একটু আগে আপনারা যেটা গুগল থেকে ইমেল কালেক্ট করলেন সেটাকে বলে বাল্ক ইমেল। কি ইমেল? ওটাকে বলে বাল্ক ইমেল। বাল্ক ইমেল হচ্ছে নর্মালি যে ইমেল গুলো আমরা ইউজ করি সেগুলোই হচ্ছে বাল্ক ইমেল, যেমন জিমেইল, হটমেইল, ইয়াহু, আউটলুক, ইয়ান্ডেক্স, হ্যাঁ mail.fr, mail.uk, এই ধরনের যেগুলো আছে ইমেল, এই ইমেল গুলোকে মূলত বলা হয় আমরা বাল্ক ইমেল, ঠিক আছে? যে বাল্ক ইমেল খুলতে কিন্তু কোনো টাকা লাগে না, আপনি চাইলেই কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনি চাইলেই একটা ইয়াহু অ্যাকাউন্ট খুলতে পারেন। কিন্তু আপনাকে যদি এখন বলতে বলা হয় যে আমার যেমন নাম হচ্ছে ইফাত, ইফাত হুসাইন @gramifone.com, আমি কি খুলতে পারবো বলেন তো? জাহাঙ্গীর আলম @robi.com পারবেন কি খুলতে? পারা যাবে? যাবে না। তো আপনার যে ইমেইলের শেষে ডোমেইন থাকে, একটা একটা ডোমেইনের আন্ডারে যে ইমেইল খোলা হয়, মানে ডোমেইন মানে কি, একটা ওয়েবসাইটের আন্ডারে যে ইমেইলটা খোলা হয় এটাকে মূলত বলা হয় বিজনেস মেইল। কোনো একটা কি থাকে, কোনো একটা আপনার কোনো একটা ওয়েবসাইটের আন্ডারে যে ইমেইলটা ক্রিয়েট করা হয় সেটাকে মূলত বলা হয় বিজনেস মেইল। যে কোনো ওয়েবসাইটের আন্ডারে যে আপনি ইমেইলটা খুলবেন, হ্যাঁ সেটাকে বলা হচ্ছে আপনার বিজনেস মেইল। এখন এই বিজনেস মেইলের কিন্তু দাম অনেক বেশি মার্কেটে। আপনি বাল্ক ইমেল 2000 কালেক্ট করে দিবেন বা 10,000 ইমেল কালেক্ট করে দিবেন, আপনাকে বায়ার দিবে $10। আপনাকে 10,000 ইমেল আপনি কালেক্ট করে দিবেন, বায়ার আপনাকে দিবে $10। আর 20টা ইমেল কালেক্ট করে দিবেন আপনি ওই ইয়েলো পেজ থেকে, আপনাকে দিবে $10। এখন দেখেন একটু ফাইবারে দেখেন, একটু আগে যে এই ক্লাসটা বাল্ক ইমেল কালেক্ট করা শিখলেন গুগল থেকে, এখন যদি আপনাদেরকে আমি বলি যে আপনাকে 5,000 ইমেল কালেক্ট করতে হবে, পারবেন না বলেন তো? জি ভাইয়া পারবো। হুম দেখেন ইনশাআল্লাহ পারবো ভাইয়া। বাল্ক মেল কালেক্ট লিখে আমি সার্চ করলাম ফাইবারে, দেখেন আই উইল কালেক্ট বাল্ক মেল, ঠিক আছে? এই দেখেন এগুলো প্রাইস দেখেন কিরকম, যে কাজগুলো শেখানো হচ্ছে এগুলো সবগুলো কিন্তু আপনার ডিমান্ডেবল কাজ। দেখেন একটু দেখেন, একটা অর্ডার তুলতেছে সে, অলরেডি এখানে তার 20টা রিভিউ আছে, এখানে তার অলরেডি 20টা রিভিউ আছে, দেখছেন? 6,000 ইমেল কালেক্ট করে দেয় সে বাল্ক ইমেল গুগল থেকে, তার জন্য কত নেয়? $10। এখন আপনাকে যদি বায়ার যে কোনো নিশ দেয়, যে কোনো নিশ, আমি যেমন ডক্টর নিশ দিয়েছিলাম, আপনি যদি বলেন না আমার আমার কে কে কাল লাগবে, আমার লাগবে প্লাম্বারদের ইমেল লাগবে, লোকেশন লাগবে ইউনাইটেড বা আমেরিকার লাগবে, আপনি পারবেন না 6,000 ইমেল কালেক্ট করে দিতে বলেন তো? একটু আগে যে জিনিসটা শেখাইলাম আপনাদেরকে, পারবেন? জি ভাই পারো ভাই। হ্যাঁ এটা তো একদম ইজি একটা প্রসিডিউর। যদি 6,000 ইমেল না থাকে, 6,000 কেন, আপনাকে 60,000 দিলেও আপনি পারবেন। 6,000 ইমেল থাকবে না মানে বেশি থাকবে, এই দেখেন। এখন আপনাকে আপনি দেখেন এখানে এটা হচ্ছে $10 সেল করতেছে 6,000 ইমেল, 25,000 ইমেল কালেক্ট করতেছে $60, আর প্রিমিয়ামে হচ্ছে আপনার 50,000 ইমেল সেল করতেছে সে কত, $120। এখন আপনি বলতেছেন 6,000 পাবেন না, ক্লাসে এখানে আছেন 15 জন, সবাই 1,000 করে কালেক্ট করলে তো 15,000 ইমেল হয়ে যায়,
2000 করে কালেক্ট করলে হয় 30000 যদি ডক্টর ছাড়া অন্য মানে যে পেশাগুলো কম আছে যে কোনো নিউজ দিলে সেই নিচারে মেইল আপনি কালেক্ট করতে পারবেন কোনো অসুবিধা হবে না হোম টাস্ক দেব তো এটা টেনশনের কোনো কারণ নাই হোম টাস্ক দেব কাজ করবেন দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে বুঝতে পারছেন আর আগামী ক্লাসে কালকে কেউ আসে কোনো অজুহাত দেন না আমাকে আমার এটা ভালো লাগে না ঠিক আছে দেখেন বাল্ক ইমেল আপনারা কালেক্ট করতে পারবেন বাল্ক ইমেল আর বিজনেস মেলের মধ্যে পার্থক্য তাহলে বুঝতে পারছেন যে একটা বাল্ক ইমেল কোন ওয়েবসাইটে আন্ডারে যে ইমেলটা ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে আপনার বিজনেস ইমেল ভাই আমাদের কি ফাইবারে কি আইডি লাফালাফি করলে তো হবে না ভাই সিরিয়াল অনুযায়ী তো সবগুলাই আসবো আমরা তাই না এখন ইমেলে ক্লাস করতেছেন এখন এটা করেন এখন কি করব কি কাজ দিবেন কোনো তো কাজ দেনি আপনি চুপ করে শুধু ক্লাস করেন আচ্ছা ঠিক আছে এখন দেখেন আপনি বাল্ক ইমেল কালেক্ট করা শিখছেন আপনি আপনাকে এবার শেখাবো কিভাবে বিজনেস ইমেল কালেক্ট করতে হয় হ্যাঁ বিজনেস ইমেল কালেক্ট করতে গেলে আমাদের অনেকগুলো ওয়েতে কালেক্ট করা লাগবে তার মধ্যে হচ্ছে লিংকডইন থেকে একটা কালেক্ট করা যায় তারপর হচ্ছে আপনার বিজনেস ইমেল কালেক্ট করা যায় ইয়েলো পেজেস থেকে হ্যাঁ এই দুটাই মূলত আপনার বায়ার বেশি করে আপনার কাছে চাবে একটু আগে তো বাল্ক ইমেল কালেক্ট করা শিখলেন সেটা গুগল থেকে এখন যদি আপনাকে আমি লিংকডইন থেকে শেখাই লিংকডইন থেকে শিখতে গেলে একটু টাফ হবে আমরা লিংকডইনটাও দেখব ইয়েলো পেজেস দেখব এগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল প্রসিডিউর আমি একদিনে এত প্রেসার দিতে চাচ্ছি না আপনাদেরকে 15টা ক্লাস মানে অনেক ক্লাস যদি ঠিকঠাক মতো করা যায় আর আপনারা যদি ঠিকঠাক মতো আমাকে কোঅপারেট করেন হ্যাঁ ইয়েলো পেজটাতে হচ্ছে মানে এইগুলার থেকে কি ডিমান্ডেবল বেশি অবশ্যই ডিমান্ডেবল বেশি ও আচ্ছা আচ্ছা ফাইবারে সাধারণত সবাই কাজ করে সেই জন্য আপনাকে একটু আপনি একটু চুপ থাকেন প্লিজ জি ভাইয়া যখন কোশ্চেন করতে বলবো তখন করিয়েন হ্যাঁ এখন দেখেন ইয়েলো পেজেস থেকে কি করা যায় ইয়েলো পেজেস হচ্ছে মূলত একটা ডিরেক্টরি সাইট হ্যাঁ ইয়েলো পেজ হচ্ছে মূলত একটা ডিরেক্টরি সাইট ডিরেক্টরি সাইট কাকে বলে ডিরেক্টরি সাইট হচ্ছে এখানে সব ধরনের ইনফরমেশন পাওয়া যায় কি রকম একটু দেখেন আমি যদি এখানে আপনার এটা হচ্ছে আপনার নিশ এটা হচ্ছে আপনার নিশ লেখার জায়গা আপনি কি খুঁজতেছেন আর এটা হচ্ছে আপনার লোকেশনের জায়গা যদি আপনি এখানে লিখেন যে আমার হসপিটাল আমি খুঁজতেছি হসপিটাল এটা হচ্ছে আপনার লোকেশন লোকেশন ইয়েলো পেজ কিন্তু প্রত্যেকটা কান্ট্রি আলাদা আলাদা বুঝতে পারছেন মূলত দুইটা কান্ট্রির ইয়েলো পেজ বেশি পপুলার তার মধ্যে একটা হচ্ছে আপনার ইয়েলো পেজ আপনার ইউএসএর আর ইউকে এই দুটো আপনার বেশি ইনফরমেশন গুলো বাইরে এই দুটো কান্ট্রি থেকে চায় আপনি হসপিটাল খুঁজতেছেন কোন লোকেশনে খুঁজতেছেন আপনি খুঁজতেছেন নিউ ইয়র্কে লোকেশন কি এই দুটেই দিতে হবে এর বাইরে দেওয়া যাবে না অবশ্যই দেওয়া যাবে ও দেখেন আমি এখানে দিলাম হসপিটাল হ্যাঁ আর এখানে আমি লোকেশন দিলাম হচ্ছে নিউ ইয়র্ক দিয়ে আমি ফাইন্ডে ক্লিক করলাম দেখেন যখন আমি ফাইন্ডে ক্লিক করলাম আমার নিউ ইয়র্ক সিটির যত হসপিটাল আছে সবগুলোর কি আমার এখানে ইনফরমেশন চলে আসলো সবগুলোর ইনফরমেশন এখানে চলে আসলো অনেকগুলো পেজ আছে এখানে অনেকগুলো পেজ আছে অনেকগুলো পেজ আছে এই জায়গাতে এখন এই যে হসপিটালের যে আমার ইনফরমেশন গুলো চলে আসলো আমি একটা বের করে দেখাই কি কি থাকে মূলত ইয়েলো পেজে কি কি দেয়া থাকে এই যে একটা হসপিটাল আমি ওপেন করলাম এখানে দেখেন আপনার হসপিটালের নাম দেয়া আছে হ্যাঁ তারপরে তার ফোন নাম্বার দেয়া আছে হসপিটালটার লোকেশন দেয়া আছে তারপরে তার ওয়েবসাইট এখানে দেওয়া আছে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে ওই আপনি কি করবেন ওই হসপিটালের সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন এখানে দেখেন আপনার হসপিটালটার কি আছে ওয়েবসাইটও এখানে চলে আসছে আবার বিজনেস ইমেইলও দেওয়া থাকে সবগুলো থাকে না কিন্তু কিছু কিছু থাকে আর কি ম্যাক্সিমামটা থাকে কিছু কিছু থাকে না দেখাই আর দুই একটা ওপেন করলে বুঝতে পারবেন না এটার ইমেল অ্যাড্রেস দেওয়া নেই এটার হয়তো বা হসপিটালের ইমেল অ্যাড্রেস দেয় না আমি অন্য অন্য আর একটা দেখাচ্ছি আমি যদি রিয়েল এস্টেট কোম্পানি লিখি এখানে বা রেস্টুরেন্ট লিখি
রেস্টুরেন্ট নিউ ইয়র্ক না দিয়ে এখানে দিলাম ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া লোকেশনে যতগুলো সিএ লিখলে ক্যালিফোর্নিয়া বোঝায়, ক্যালিফোর্নিয়া লোকেশনে যতগুলো আপনার রেস্টুরেন্ট আছে সবগুলো এখানে কি হবে, এখানে চলে আসবে। একটু দেখেন, একটা ওপেন করি, দেখেন এখানে কি কি আছে, তার নাম দেওয়া আছে, তার ফোন নাম্বার দেওয়া আছে এখানে, তারপর কি আছে এখানে, তার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, এই সমস্ত ইনফরমেশন গুলোকে একসঙ্গে বলা হয় লিড। সমস্ত ইনফরমেশন গুলো একসঙ্গে বলা হয় কি, আপনার লিড বলা হয়। কি বলা হয়? লিড, এল ই এ ডি। এই লিড মানে কিন্তু নেতৃত্ব দেওয়া, এই লিড মানে এই লিড মানে হচ্ছে কি আপনার ইনফরমেশন। এই লিড মানে কি, এই লিড মানে হচ্ছে আপনার ইনফরমেশন, ঠিক আছে। আপনাকে বায়ার বলতে পারে যে আমাকে ক্যালিফোর্নিয়া সিটির যতগুলো রেস্টুরেন্ট আছে বা ক্যালিফোর্নিয়া সিটির 50টা রেস্টুরেন্টের আমার লিড লাগবে। আপনাকে বায়ার এভাবে বলতে পারে যে আমার ক্যালিফোর্নিয়া সিটির 50টা রেস্টুরেন্টের লিড লাগবে। হ্যাঁ, এখন লিডের মধ্যে সে কি কি ইনফরমেশন চাইবে, লিড লিড মানে কিন্তু অনেকগুলো অনেক কিছু বোঝায়, অনেকগুলো ইনফরমেশনকে একসঙ্গে লিড বলে। যেমন হচ্ছে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর কি আপনার লোকেশন, এই সবগুলো ইনফরমেশনকে আপনার একত্রে কি বলা হচ্ছে, লিড। এখন আপনাকে বায়ার বলতে পারে যে আমার ক্যালিফোর্নিয়া সিটির রেস্টুরেন্ট যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো লিড লাগবে। আপনি এই ইনফরমেশন গুলো সংগ্রহ করবেন কোথা থেকে? এই ইনফরমেশন গুলো আপনি সংগ্রহ করবেন ইয়োলো পেজেস থেকে। এই ইয়োলো পেজেস হচ্ছে একটা ডিরেক্টরি সাইট, এখানে গিয়ে আপনি সব ইনফরমেশন গুলো একসঙ্গে কালেক্ট করতে পারবেন। কিন্তু এখন যদি আপনাকে ম্যানুয়ালি আপনি কালেক্ট করতে যান, আপনার অনেক সময় লাগবে। টেকনিক আছে, আমি টেকনিক দেখাই দেবো কিভাবে করতে হয়, ঠিক আছে। এখন বায়ার কিন্তু আপনার কাছে এতগুলো ইনফরমেশন নাও চাইতে পারে, আপনাকে বায়ার এটাও বলতে পারে যে আমার শুধুমাত্র ক্যালিফোর্নিয়া সিটির যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলোর শুধু ইমেল অ্যাড্রেস লাগবে, বা সেই রেস্টুরেন্ট গুলোর শুধু ফোন নাম্বার লাগবে, বা রেস্টুরেন্ট গুলোর নাম এবং ফোন নাম্বার লাগবে, এরকমটা বলতে পারে। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ বায়ার, ডিপেন্ড করবে এটা বায়ারের উপর, আপনার কাছে বায়ার কোন ধরনের ইনফরমেশন চাবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার চাবে, নাকি শুধুমাত্র ইমেল অ্যাড্রেস চাবে, না শুধু ফোন নাম্বার চাবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কিসের উপর, আপনার বায়ারের উপর ডিপেন্ড করবে। এখন আপনার কাছে আমি ধরলাম যে 50টা লিড চাইলো, আপনার কাছে 50টা এই সবগুলো ইনফরমেশন চাইলো, এখন এই সবগুলো ইনফরমেশন আপনি কিভাবে কালেক্ট করবেন? একটা হচ্ছে আপনার ইয়োলো পেজ, ইয়োলো পেজেস থেকে আমরা কালেক্ট করতে পারি, আবার এই ইনফরমেশন গুলো আমরা লিঙ্কডইন থেকেও কালেক্ট করতে পারি। আমরা দুইটাই দেখব, আমরা দুইটা জিনিসে আপনার দুইটা প্রসিডিউর দেখাবো, ইয়োলো পেজেসও দেখাবো আবার লিঙ্কডইন থেকে দেখাবো। ইয়োলো পেজেস একটা কালেক্ট করতে গেলে যেটা লাগবে আপনাকে, একটা এক্সটেনশন লাগবে, এক্সটেনশনটার নাম হচ্ছে আপনার স্পাইডার। আমি এই এক্সটেনশনটা আপনার অ্যাড্রেস দিয়ে এলো, সরি, এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এক্সটেনশনটার নাম হচ্ছে স্পাইডার, আমি দিয়ে দিচ্ছি। আমি এটাকে আপনার লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা একটু ব্রাউজারে অ্যাড করে নেওয়া লাগবে। হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে, এটা আপনারা আপনাদের ব্রাউজারে অ্যাড করে নেন। এটা আপনারা কি করবেন, আপনাদের ব্রাউজারে এটা অ্যাড করে নেবেন, এখনই অ্যাড করুন। এটা এখনই অ্যাড করে নেন আপনাদের ব্রাউজারে। এটা কি সবাই অ্যাড করে ফেলছেন?
জি ভাইয়া, পিন করে ফেলছে। বাকিরা করছেন কি? জি ভাইয়া করেছি। জি ভাইয়া করেছি। আমিন ভাই, জাহাঙ্গীর ভাই আপনারা করছেন? শামীম ভাই, তারপরে এমডি শামীম আপনারা করছেন কি? জি ভাই, আসলে পিনটা কিভাবে করতে হয় সেটা পারতেছি। স্ক্রিন শেয়ার করেন, ভয়ের কিছু নাই তো, স্ক্রিন শেয়ার করেন, বলতে হবে তো। শামীম আহমেদ স্ক্রিন শেয়ার করেন। শামীম আহমেদ, হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, গুড। আচ্ছা এটা অ্যাড করেন, অ্যাড টু ক্রোমে ক্লিক করেন, অ্যাড টু ক্রোম। হ্যাঁ আপনার মনে হয় নেট একটু স্লো। এই প্রসিডিউরটা কিন্তু একটু ঝামেলার। হ্যাঁ হ্যাঁ যেটা করাবো। আচ্ছা একটা নিউ ট্যাব নেন, ওই যে কালো রঙের একটা আইকন দেখা যাচ্ছে আপনার ছবির পাশে, ওখানে ক্লিক করেন। হ্যাঁ মাঝখানেরটা, ওই জানে না এই পাশেরটা ডান, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন কালো আইকনটাতে, ক্লিক করেন। হয়নি তো, ক্লিক করেনি, ঠিকই তো ছিল। হ্যাঁ ওটা ক্লিক করেন। হ্যাঁ এখানে করবো, পিন করে দেন, পিন হয়ে গেছে। হ্যাঁ এখন নিউ ট্যাব দেন। এই প্রসিডিউরটা একটু ঝামেলার, একটু মানে অনেক বেশি ঝামেলার, এটা কিন্তু বুঝতেও সময় লাগবে, ঝামেলা আছে, আমি ক্লাসটা রেকর্ডিং করতেছি, সমস্যা নেই, ঠিক আছে। একটু দেখেন এটা আপনি কিভাবে কালেক্ট করবেন, আমরা শিখবো ইয়েলো পেজেস থেকে কিভাবে ডাটা স্ক্র্যাপ করতে হয়। আপনার ইয়েলো পেজ থেকে কিভাবে আপনার কি করতে হয়, ডাটা স্ক্র্যাপ করতে হয়। আপনি শেয়ারিং অফ করে দেন। ইয়েলো পেজ থেকে ডাটা স্ক্র্যাপ করতে গেলে সবার আগে যেটা করতে হবে, আপনাকে আগে ইয়েলো পেজেস এ ঢুকতে হবে। হ্যাঁ দাঁড়ান আমি রেকর্ডিংটা চালু করে দিচ্ছি। আচ্ছা দেখেন আমি কি স্ক্রিন শেয়ার করি না? জি ভাইয়া করেন। আচ্ছা কেউ কথা বলেন না, জাস্ট দেখেন, পরে কোশ্চেন করবেন। আমি ইয়েলো পেজেস এ ঢুকলাম, yp.com এ গেলো, ওই একই কিন্তু ওয়াইপি আর ইয়েলো পেজেস একই জিনিস, ওয়াইপি লিখছে ইয়েলো পেজেস চলে আসবে। দেখেন এখানে আমি কি কালেক্ট করবো, রেস্টুরেন্টের রেস্টুরেন্ট এই যে রেস্টুরেন্ট চলে আসছে, আমি ক্যালিফোর্নিয়া সিটির, ক্যালিফোর্নিয়া সিটির যেগুলো রেস্টুরেন্ট আছে সেটার আমি কয়েকটা রেস্টুরেন্টের আমি লিড কালেক্ট করবো। আচ্ছা ফাইন্ডে গেলাম, দেখেন আমার চলে আসলো। এখন আমাকে এই পেজে ঢোকার পর যেটা করতে হবে, সবার আগে এই পেজে ঢোকার পরে আপনি রাইট ক্লিক করবেন, তার আগে কিন্তু এক্সটেনশনটা অ্যাড করা থাকতে হবে। এক্সটেনশন অ্যাড না থাকলে কাজ করবে না। রাইট ক্লিক করবেন, করার পর আসবে ইনস্পেক্ট। হ্যাঁ ইনস্পেক্টে ক্লিক করবেন। এখানে ইনস্পেক্টে ক্লিক করার পর দেখবেন এখানে ওয়েব স্ক্র্যাপার নামে একটা কি আছে, একটা অপশন দেখা যাচ্ছে, এই ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করবেন। ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করার পরে আপনাকে যেটা প্রথমে করতে হবে, এটা আমার একটা ক্লিক করা ছিল আমি ডিলিট করে দিলাম। ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করার পর এখানে দেখবেন যে নিউ ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, এখানে আসবেন, এখান থেকে ক্রিয়েট সাইট ম্যাপ। এই সাইট ম্যাপ ম্যাপটা একটা নাম দিবেন, আমি ঠিক যেভাবে করি এটাই ফলো করবেন, এর বাইরে কিছু করার দরকার নেই। এটা নাম দিলাম রুট। আর এখানে ইউআরএল থাকছে, এটা কোন ইউআরএল দিবেন, এই যে আপনি সার্চ করলেন একটু আগে এই যে ইউআরএলটা দেখা যাচ্ছে, এই ইউআরএলটা কপি করবেন। কপি করার পরে এই ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন, দেওয়ার পর ক্রিয়েট সাইট ম্যাপ, একটা সাইট ম্যাপ এখানে ক্রিয়েট হয়ে যাবে। এরপর দেখেন লেখা আছে অ্যাড নিউ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর আসবেন, আসার পরে এখানে একটা নাম দিবেন, এটার নাম হবে এলিমেন্ট, এটা সব ছোট হাতের ওয়ার্ড দিয়ে লিখতে হবে, এটা নাম দিবেন এলিমেন্ট। হ্যাঁ প্রথমটার নাম দিলাম রুট, পরেরটার নাম হচ্ছে এলিমেন্ট। এখানে এলিমেন্টে আসার পর দেখেন এই যে এটা কিন্তু একটা, এলিমেন্টে আসার পর কি করতে হবে আমাকে, এখানে টাইপ দেওয়া আছে, টাইপে টেক্সট আছে, দেখবেন লিংক আছে,
পপ আপ লিঙ্ক আছে, ইমেজ আছে, টেবিল আছে, এগুলো আমরা সিলেক্ট করবো না, আমাকে আগে বুঝে করতে হবে। এই দেখেন আমি এখানে হাত দিলে কি হচ্ছে, এটা একটা লিঙ্ক তাই না, কথা বলেন একটু, এটা লিঙ্ক না? জি ভাইয়া, এখানে আমি হাত দিলে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু কি হবে, এটা একটা নিউ ট্যাবে ওপেন হবে। হ্যাঁ, এটা একটা লিঙ্ক আছে, তো আমরা এখান থেকে টেক্সট দেবো না, আমরা এখান থেকে ধরার পর লিঙ্ক দেবো, লিঙ্ক সিলেক্ট করবো। লিঙ্ক সিলেক্ট করার পর এখন মাইক্রোফোন মিউট করেন, সাউন্ড আসছে। আচ্ছা, এখান থেকে আমি লিঙ্ক দিলাম, লিঙ্কে লিঙ্ক দেওয়ার পর আমি এটা সিলেক্ট নামের যে আইকনটা আছে এখানে ক্লিক করব। সিলেক্ট ক্লিক করার পর আমার এখানে যতগুলো রেস্টুরেন্টের নাম আসছে এক থেকে শুরু করে আমি এক থেকে তিন পর্যন্ত এগুলোতে দশটা করে ক্লিক করবো। দেখেন ক্লিক করলাম, ক্লিক করলাম, দেখেন বাকি সবগুলো সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। আর যদি না হয়ে থাকে তাহলে আপনাকে করে দেওয়া লাগবে প্রথম প্রথম। এই দেখেন এখন দেখেন বাকিগুলো সব সিলেক্ট হয়ে গেছে, আমার যতগুলো এখানে রেস্টুরেন্ট আছে সবগুলো কি হয়ে গেছে, অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এটা হওয়ার পরে এই যে এখানে একটা মাল্টিপল নামে অপশন আছে, মাল্টিপলের টিক চিহ্ন দিবেন, দেওয়ার পর ডান সিলেক্টিং, তারপর দিবেন সেভ সিলেক্টর। ঠিক আছে, মোটামুটি ভাবে আপনার এখানে যে সার্চ করার পরে যতগুলো রেস্টুরেন্ট আসছে সবগুলো কিন্তু আপনার কি হবে, আমরা সবগুলো ইনফরমেশন একবার কালেক্ট করবো। এটার জন্য আমাদেরকে এই প্রসিডিউর ফলো করা লাগতেছে। এই এলিমেন্ট চলে গেল, এটার পর আসেন অ্যাড নিউ সিলেক্টর, এখানে আবার ক্লিক করবো আমরা। এখানে এটার নাম দেবো হচ্ছে, আমরা তো রেস্টুরেন্ট গুলোর নাম নেবো তাই না, রেস্টুরেন্ট গুলো আমরা নাম কালেক্ট করা লাগবে না লিডে, প্রথমে দেখেন না ফার্স্ট নেম লাস্ট নেম, আমরা রেস্টুরেন্টের নাম নেবো, এখানে লিখলাম নেম। তারপরে এই নামগুলো কিন্তু মোটামুটি ভাবে আপনার একটা ওপেন করে নেই, আমি রেস্টুরেন্ট, আমি একটা রেস্টুরেন্ট ওপেন করে নেই, আমি একটা রেস্টুরেন্ট ওপেন করে নিচ্ছি। এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা কিন্তু কঠিন লাগবে আমিও জানি, ঠিক আছে, এটা আয়ত্ত করতে গেলে কয়েকবার প্র্যাকটিস করতে হবে। তো এখানে দেখেন আমি রেস্টুরেন্ট ওপেন করলাম, এখানে কিন্তু তাদের ইমেল অ্যাড্রেসের ঘরটা নাই, সো এটা আমি ব্যাক করতেছি। আমাকে এমন একটা নিতে হবে যেখানে সবগুলো অ্যাড্রেস, মানে আমি ইমেল অ্যাড্রেসও যেন পাই ওখান থেকে, সবে পাই, যে কোনো একটা ওপেন করলেই হবে। দেখেন হ্যাঁ, এটাতে ইমেলও আছে, এখানে ফোন নাম্বারও আছে, লোকেশনও আছে, নামও আছে, সবই আছে, তো এটা আমার চলবে। এটা ওপেন করলাম, এখানে নেম লিখলাম, আর এখানে আমার টাইপটা হবে টেক্সট, নামের বেলায় টাইপ কি হবে, নামের বেলায় টাইপ হবে টেক্সট, টেক্সট সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে যে সিলেক্ট লেখা আছে সিলেক্টে ক্লিক করেন, সিলেক্টে ক্লিক করার পরে এই যে নামটাতে জাস্ট আমি ক্লিক করলাম, দেখেন নামটা এখানে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপর ডান সিলেক্টিং, তারপরে সেভ সিলেক্টর। আর এখানে যে রুট আছে, এই রুটের পরে যদি আপনি এলিমেন্টে চাপ দেন এলিমেন্টটা এখানে বসে যাবে অটোমেটিক। আচ্ছা, আমি এর পরের অপশনে যাচ্ছি, আমার তাহলে নাম নেওয়া হয়ে গেল, আমি কি যতটুকু দেখাইছি এটা কি আবার ব্যাক করব? জি ভাইয়া, আরেকবার একটু দেখে দেন। আমি বুঝতে পারছি এটা যে বুঝতে অসুবিধা হবে সেটা আমি বুঝছি, আমি আবার দেখাই, যতটুকু দেখেছি এতটুকুই আবার দেখাবো। জি ভাই, তারপরে এটা বুঝেন, এটা বোঝা লাগবে। দেখেন আমি ইয়েলো পেজে যে গেলাম, ঠিক আছে, আবার পাশ থেকে দেখাই একটু, দেখেন ইয়েলো পেজে যে যাওয়ার পরে আমি রেস্টুরেন্ট নেব, কোন জায়গা, ক্যালিফোর্নিয়া সিটির এরিয়ান নেব, সার্চ করছি চলে আসছে। এটাতে আসার পরে রাইট ক্লিক করবেন, করার পরে যাবেন ইনস্পেক্ট, রাইট ক্লিক করার পরে ইনস্পেক্টে যাবেন, যাই ওয়েব স্ক্র্যাপার আসবে, আগে কেউ প্র্যাকটিস করতে যায় না তাহলে পারবেন না। ওয়েব স্ক্র্যাপারে গেলাম, ওয়েব স্ক্র্যাপারে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে কি, ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, এখানে আসবেন, আসে একটা সাইট ম্যাপ ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আপনি সার্চ করছেন আপনার যে এই সার্চ লিংকটা কপি করতে, লিংকটা কপি করবেন, কপি করার পরে এখানে ইউআরএল এটা দিবেন, আর এর নাম কি হবে বলেন, কি হবে পুরোটা নাম, এটা হবে রুট। আচ্ছা ভাই, রুট কেন নিচ্ছি আমরা, আপনাকে দিতে বলছি আপনি দেন, আপনি অন্য নাম দিলেও হবে। তারপরে এখানে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করুন, হ্যাঁ, তারপরে এখানে আরেকটা সেক্টর আসবে, অ্যাড নিউ সিলেক্টর, এখানে ক্লিক করবেন, এটার নাম দেন এলিমেন্ট। এলিমেন্ট দেওয়ার পর এখানে টেক্সট, এটা হবে কি আপনার, এটা এটা সিলেক্ট করে দিতে হবে কি, এলিমেন্টটা দিতে হবে লিংক, ঠিক আছে, লিংক দিবেন, লিংক দেওয়ার পর আপনার এখানে দেখা আছে সিলেক্ট, সিলেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যতগুলো আপনার রেস্টুরেন্ট আছে এই যে এক থেকে শুরু করে সেগুলো কি করতে হবে আপনার, এগুলো সিলেক্ট, দেখেন অটোমেটিক এই যে কয়েকটা হয়নি ধরে দিতে হবে, ধরে দিলে ও নিয়ে নিবে বাকিগুলো, নিয়ে নিবে, একবার সিলেক্ট করে দিলে আর বাকি লাগবে না, দেখেন সবগুলো ও সিলেক্ট করে ফেলছে, মানে একবার সিলেক্ট করলে বাকিগুলো এমনিতেই হয়ে যাবে। তারপরে মাল্টিপলে ক্লিক করেন, ক্লিক করার পরে এটা ডান সিলেক্টিং, তারপরে সেভ সিলেক্টর। এখন দেখেন আপনার রুট, রুটের পর আসছে আমার এলিমেন্ট, এলিমেন্টটাকে যদি ক্লিক করি এলিমেন্টটা কি হলো, রুটের পরে আমার এলিমেন্ট চলে আসলো এখানে। এরপর আসেন
অ্যাড নিউ সিলেক্টর এখানে আসলাম আসার পরে আমরা কি নেব এখানে নাম দেব হচ্ছে নেম আমরা নেম দিলাম এখানে আর এখানে এই টাইপটা থাকবে টেক্সট তারপরে আমরা এখান থেকে কি করব একটা রেস্টুরেন্ট ওপেন করে নেব রেস্টুরেন্টটা ওপেন করলাম আচ্ছা এই রেস্টুরেন্টটাতে আপনার আমার এখানে ইমেল অ্যাড্রেসের অপশন দেয়া নাই সো আমি এটা নেব না যেটাতে আমার সব ইনফরমেশন থাকবে আমি সেরকম একটা নেব দেখি এটাতে কি আছে সব ইনফরমেশন আছে আছে হ্যাঁ এটাতে ইমেইলও আছে ওয়েবসাইটও আছে সবকিছুই আছে এটা নিলাম আর নেম এটা থাকবে টেক্সটে থাকবে তারপর আমি সিলেক্টে ক্লিক করলাম সিলেক্টে ক্লিক করার পর কি করব নেমে ক্লিক করলাম রেস্টুরেন্টের নাম নিয়ে নিল ঠিক আছে তারপর ডান সিলেক্টিং তারপরে নিচে আসার পরে সেভ সিলেক্টর এটা নাম গেল নামের পর কি নেব নামের পর নেই হচ্ছে তার কি লোকেশন নেই এই রেস্টুরেন্টের লোকেশন নেব ওই সেম আগের মতোই আমি কি করলাম লোকেশনে আসলাম আসার পরে এটা লোকেশনটা এটা টেক্সট থাকবে তারপর সিলেক্ট আছেন এই যে এটা লোকেশন আমি এটা লোকেশন সিলেক্ট করে দিলাম ডান সিলেক্টিং তারপরে সেভ সিলেক্টর এটা নিয়ে নিলাম লোকেশন তারপর হচ্ছে আমার কি আছে এটা ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা নেই সেম আগের মতোই এখানে নিলাম ফোন সব কিন্তু ছোট হাতে ওয়ার্ড দিয়ে লিখবেন এটা টেক্সটে থাকবে তারপর সিলেক্টে আসেন এখানে যে ফোন নাম্বার ধরেন তারপর ডান সিলেক্টিং হ্যাঁ তারপর সেভ সিলেক্টর তাহলে আমার নাম নিলাম লোকেশন নিলাম ফোন নিলাম এরপর নেব কি আমি এর ওয়েবসাইট অ্যাড্রেস তাই না ওয়েবসাইট অ্যাড্রেস তাহলে আমি এখানে লিখলাম যে ওয়েবসাইট ওয়েবসাইট লিখলাম ওয়েবসাইট লেখার পর এটা এটা কিন্তু ওয়েবসাইটটা কিন্তু লিংক আকারে থাকে লিংক ওয়েবসাইটটাকে লিংক আকারে এখান থেকে টেক্সট দিয়ে কি হবে লিংক হবে লিংক দিলাম দেওয়ার পর আমাকে এখন কি করতে হবে সিলেক্ট করতে হবে দিয়ে আমার এই যে ওয়েবসাইট ধরলাম ডান আমার ওয়েবসাইট চলে আসলো তারপর কি আছে আমার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা ওখানে লিংক আকারে আছে তো সো আমরা এখানে যাব লিখব ইমেল ইমেল আসলাম এটা যে টেক্সট হবে না এটা হবে কি আপনার লিংক তারপর সিলেক্টে চাপ দেন এখান থেকে আপনি এই যে বিজনেস ইমেল ধরেন ডান সেট সিলেক্ট এই যে আমরা কতগুলো ইনফরমেশন নিলাম নেম লোকেশন ফোন নাম্বার ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস এই কয়টাই আমার দরকার এখন আমরা এটাকে একটু দেখবো যে এগুলা আমার ঠিক আছে নাকি নাই দেখেন সাইট ম্যাপ রুট এখানে একটা অপশন আছে এখানে ক্লিক করার পর যদি আমি এখানে কি আছে সিলেক্ট গ্রাফে যদি চাপ দেই তাহলে দেখেন কি আছে আগে রুট রুটের পর আমি কি ক্লিক করছি এলিমেন্ট এলিমেন্টের পর কি আসছে এলিমেন্টের পর আসছে আমার নেম লোকেশন ফোন নাম্বার ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস এই কয়টা জিনিসই কিন্তু আমি কি করব এখানে আপনাকে কি হলো এটা একটা গ্রাফের মাধ্যমে আপনাকে এটা দেখা যাবে দিলাম বাকি রেস্টুরেন্ট গুলার কি তখন কি হবে আপনি আগে বুঝেন আপনি আগে বুঝেন আমি তো বললাম যে একটা সিলেক্ট করলে বাকি রেস্টুরেন্ট গুলো সবগুলো ডাটা নিয়ে নেব আমরা একবারে একটা সিলেক্ট করছি ও বাকিগুলো অটোমেটিক নিয়ে নেবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখান থেকে আসার পর আমরা যাব হচ্ছে কোথায় এখান থেকে যাব হলো স্ক্র্যাব নামে একটা অপশন আছে দেখেন স্ক্র্যাবে ক্লিক করবেন স্ক্র্যাবে ক্লিক করার পর দেখেন এখানে 2000 পর্যন্ত ডাটা আমার কালেক্ট করে দিতে পারবে সে ঠিক আছে 2000 পর্যন্ত ডাটা ক্লিক করতে হবে আমরা স্টার্ট স্ক্র্যাবিং এ যদি আপনি চাপ দেন তাহলে কি হচ্ছে একটু খেয়াল করেন দেখেন একটা একটা করে সবগুলো রেস্টুরেন্ট ও দেখেন ডাটা কালেক্ট করতেছে দেখছেন অটোমেটিক চেক কি করতেছে ডাটা কালেক্ট করতেছে যতগুলো পেজ আছে যতগুলো পেজে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো ডাটা ও একা একা মাইনিং করতেছে একা একা ডাটা কালেক্ট করতেছে আর টেনশনের কারণ নাই আমি তো এটা রেকর্ডিং করতেছি আমি এই রেকর্ডিং দিয়ে দেবো আপনাদেরকে এটা যদি আপনারা 2-4-5 বার দেখেন প্র্যাকটিস করবেন তারপর ইজি ইজি লাগবে এটা আমি নিজে যখন এই কাজটা শিখে আমার নিজের কাছে কঠিন লাগছে ঠিক আছে জি ভাইয়া আসলে জিনিসটাই কঠিন তবে সেকেন্ড টাইম দেখানোর পরে খুব মানে সহজ মনে হয়েছে একটু কঠিন আছে তেমন কিছু না দেখেন ও ডাটা স্ক্র্যাপ করতেছে কিন্তু ও ডাটা স্ক্র্যাপ করতেছে অটোমেটিক
কতটুকু সময় লাগতে পারে ভাইয়া? দেখেন না, একটু ধৈর্য ধরে থাকেন। আচ্ছা, এভাবে করে ও কি করবে, আপনার যতগুলো পেজ আছে, আমি যতগুলো পেজ সিলেক্ট করে দিছি ওখানে, যতগুলো পেজ আছে সবগুলো পেজের ও কি করবে, ডাটা বের করে নিয়ে আসবে। হ্যাঁ, আমার মনে হয় এই পেজে রেস্টুরেন্ট ছিল 30টা, সম্ভবত 30টা ছিল। দেখবেন যে সবগুলো ডাটা ও ধরে ফেলছে। আর এটাকে যদি আপনি একটা একটা করে ডাটা মাইনিং করতে যান, একটা একটা করে ওয়েবসাইটের নাম, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, হ্যাঁ, তারপর তার লোকেশন আপনি একটা একটা করে কপি করতে যান, আপনার 50টা ডাটা কালেক্ট করতে তো সারাদিন লাগে যাবে, যাবে না বলেন তো? জি ভাইয়া, সেটা তো ভয় পেয়ে গেছিলাম। 50টা ডাটা আপনার কালেক্ট করতে তো সারাদিন পার হয়ে যাবে, যে আপনাকে যদি ইয়েলো পেজ থেকে একটা একটা করে রেস্টুরেন্ট আপনি বের করেন। আর এখানে কি করলাম আমরা, শুরুতে একটা প্রোগ্রাম সেট করে দিলাম, ও এই প্রোগ্রাম থেকে, হ্যাঁ এই দেখেন হয়ে গেছে, সবগুলো মনে হয় নাই, কারণ আমি অলরেডি আমার এই পেজ থেকে আজকে অনেকবার ট্রাই করছি। এখন দেখেন আমার মোটামুটি ভাবে সবগুলো এখানে হয়ে গেছে, আমি ডাটা কালেক্ট, আমি এখান থেকে এটা কি করবো, ডাউনলোড করবো। দেখেন লেখা আছে এক্সপোর্ট ডাটা অ্যাজ সিএসভি, এখানে যদি ক্লিক করি ডাউনলোড নাও, আমার ডাটা ডাউনলোড হয়ে গেছে। ওয়াও, মানে এটা হচ্ছে সরাসরি পাঠাই দিয়ে দিলে। এই দেখেন, এই দেখেন আমার কি কি আসছে, এখন একটু খেয়াল করেন আমার ওয়েব স্ক্রাপিং এ কি কি আসছে। এটা হচ্ছে আমার, আমার সব ইনফরমেশন দরকার নাই, সব ইনফরমেশন আমার দরকার নাই। এটা হচ্ছে আমার, এটা দরকার নাই, আমি এটা ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে আমার এটা ইয়েলো পেজেস এর লিংক আসছে, ইয়েলো পেজেস এর লিংক রাখলে রাখতে পারেন, এটা খুব একটা ম্যান্ডেটরি না, এটা তো ইয়েলো পেজেস এই আছে। তারপর এলিমেন্টে দেখেন কি কি আসছে, এলিমেন্টে হচ্ছে হলো আপনার এটা রেস্টুরেন্টের নাম চলে আসছে, কিন্তু নাম দিয়ে তো আসে নাই, যাই হোক। তারপর আর কি আসছে, এই ইয়েলো পেজেস এর লিংক, এটা ডিলিট করে দেই, আমার নাম, এই যে রেস্টুরেন্টের নাম, ঠিক আছে, রেস্টুরেন্টের নামগুলো চলে আসছে দেখেন। তারপর দেখেন রেস্টুরেন্টের লোকেশন, আমি যেগুলো ধরাই দিছি আসছে কি রেস্টুরেন্টের লোকেশন। তারপর দেখেন আমার রেস্টুরেন্টের ফোন নাম্বার আসছে, ফোন নাম্বার আসছে, দেখছেন। তারপর দেখেন হচ্ছে আমার ওয়েবসাইট চলে আসছে, এই যে ওয়েবসাইট, ওয়েবসাইটের জায়গায় এরকম আসলো কেন, দাঁড়ান দেখতেছি, এই যে, এই যে এখানে ওয়েবসাইট দিয়ে দিছে, ওয়েবসাইট অ্যাপ্লিকে, ওয়েবসাইটটা এই পাশে আসছে, দেখতে পাচ্ছেন, এটা তাহলে ডিলিট করি। তারপর দেখেন আমার ইমেল অ্যাড্রেস, আমার বিজনেস ইমেল গুলো সব চলে আসছে, বিজনেস ইমেল গুলো সব চলে আসছে। আচ্ছা, এইটা আসার পিছনে কারণ আছে, বিজনেস ইমেল দেখেন এই যে পাশে, দেখেন এই যে ইমেল হাব দিয়ে ইমেল আসছে, দেখেন এই যে ইমেল, ইমেলে আমার ইমেল গুলো চলে আসছে। এখন দেখেন এই যে ইমেলের সামনের মধ্যে কিন্তু একটা জিনিস লেখা আছে এখানে, এগুলো আপনাকে ডিলিট করতে হবে। কি লেখা, মেইল টু, তারপরে কি আছে, এই যে এটা আপনার ডিলিট করে দেওয়া লাগবে, ঠিক আছে। প্রত্যেকটা মেইলের সামনে দেখেন এটা হচ্ছে আপনার এই জিনিস আছে, এগুলো আপনি ডিলিট করতে হবে। এটা একবারও ডিলিট করা যায়, একটা সূত্র আছে এক্সেলে ফাইলেই করা যাবে এটা। এই যে আমি যদি এটা কাট করে নেই, দেখেন এগুলো আমি একবারে কিন্তু সবগুলো ভাগা দিতে পারবো, কেমন, যদি আপনি কন্ট্রোল এইট চাপ দেন, কন্ট্রোল এইট চাপ দেওয়ার পর আপনি দিলেন হলো এটা, দেওয়ার পর যদি এখানে আপনি জাস্ট একটা স্পেস দেন, দিয়ে যদি এটা রিপ্লেস, সরি রিপ্লেস অল দিয়ে দেন, তাহলে কিন্তু সবগুলো রিপ্লেস হয়ে যাবে। দেখেন রিপ্লেস, আচ্ছা আমাকে মনে হয় সম্ভবত কলাম সিলেক্ট করে দেওয়া লাগবে, ও না চলে গেছে তো, দেখেন আছে কি, মেইল টু লেখা চলে গেছে, চলে গেছে, রিপ্লেস করে দিছি, চলে গেছে, নাই ঠিক আছে, দেখেন সব চলে গেছে। এই হচ্ছে আপনার ডাটা মাইনিং, এটাকে বলে হচ্ছে ডাটা মাইনিং। আমি কি করলাম, জাস্ট একটা প্রোগ্রাম সেট করে দিয়ে আমার যতগুলো ইনফরমেশন দরকার আমি কি করলাম সবগুলো কালেক্ট করে বের করে নিয়ে আসলাম। প্রসিডিউরটা একটু জটিল, কিন্তু শোনেন আমি একটা কথা বলি, আগে কথা বলি না, একটু আমি কোশ্চেন করতে দিব আপনাদেরকে। এখানে যে ইনফরমেশন গুলো আপনি বের করলেন, দেখেন এই ইনফরমেশন গুলো ডিমান্ড কি পরিমাণে ফাইবারে, এগুলোর ডিমান্ড কি পরিমাণে, ইয়েলো পেজের ডিমান্ড কি পরিমাণে একটা ফাইবারে দেখবেন। দেখেন ইয়েলো পেজেস ডাটা স্ক্র্যাপিং, যদি আপনারা এই ইনফরমেশন কালেক্ট করে রেখেও দেন, এগুলো আপনি বিক্রি করতে পারবেন। আই উইল ডু অল ডাটা স্ক্র্যাপিং,
অফ ইয়েলো পেজেস বিজনেস ডিরেক্টরি, আপনি বিজনেস ডিরেক্টরি থেকে আপনি কি করবেন ডাটা কালেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন, দেখেন এগুলো এগুলোর অনেক এই কাজগুলো হিউজ পরিমাণে ডিমান্ড ফাইবারে এবং কম্পিটিটর অনেক কম, মাত্র 2,193টা গিগ হিউজ পরিমাণে কাজ পাওয়া যায় আপনার ইয়েলো পেজেস এর ডাটা মাইনিং এর কাজ। হ্যাঁ এখন বলেন কি কোশ্চেন করতে চাচ্ছেন বলেন। যে ডাটা মাইনিং এর যে এলিমেন্ট আর নেম এটা দুটো তো একই হয়ে গেল। সরি ভাইয়া বুঝিনি একটু, আমি দাঁড়ান আগে রেকর্ডটা সেভ করে নিই আপনাদের, কেমন? কি হয়ে গেল দুটো এলিমেন্টে তো রেস্টুরেন্টের নামগুলো আছে আবার নেমগুলো তো রেস্টুরেন্টের নামগুলো আছে ওই দুটো। আচ্ছা এই এলিমেন্টে এটা ডিলিট করে দেন তাহলে হয়ে গেল, একই জিনিস না দুটো? দুটো তো একই জিনিস, একটা ডিলিট করে দেন, আমার তো দরকার নাই, আমার যে ইনফরমেশনটা দরকার আমি সেটা রাখবো, আর যেটা দরকার নাই ওটা সবটা ডিলিট করে দিবেন। দুইটা দুইটা তো আমার একই জিনিস তাই না, আমার যেটা দরকার আমি সেটা রাখবো, যেটা আমার দরকার নাই সেটা আমি কি করবো ওটা আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবো, এটা বাদ দিয়ে দেন। একই জিনিসটা ডাবল ডাবল রাখার দরকার আছে কি? নাই। তারপরে যে দেখেন যে এই যে এই লিংক এগুলো এগুলোর দরকার নেই, আমার মূলত এই কয়টা জিনিস দরকার, নেম লোকেশন ফোন নাম্বার আর কি ওয়েবসাইট অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস, এই কয়টা গুলো আমার দরকার, বাকি ইনফরমেশন লাগে না। একটা ফুল লিডে এর চাইতে বেশি কিছু লাগে না। আপনার ফোন নাম্বারও দিচ্ছেন ইমেল অ্যাড্রেসও দিচ্ছেন, এটা তো অনেক বড় জিনিস। আচ্ছা ভাইয়া ডিলিট করাটা আরেকবার দেখান তো, ডিলিট কি আপনাকে ওই যে ইয়াটা ওই যে আপনি যে একসাথে সবগুলো ডিলিট করে ফেললেন মানে একই জিনিস যেগুলো লেখা, এই যে আপনি কলাম ধরবেন ডিলিট চাপ দিবেন, এই যে এখানে সিলেক্ট করবেন এভাবে ডিলিট করে দিবেন। ভাইয়া বলছিলাম ইয়াটা ওই যে একই লেখা যেগুলো আপনি, আচ্ছা আচ্ছা ওটা কিভাবে করে, ওটা করতে গেলে তো আমাকে ডুপ্লিকেট করে দেখাইতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ একটু ডুপ্লিকেট করে নেন। আচ্ছা এই যে ডট কম এর পাশে মনে করেন যে আমি দিলাম হচ্ছে ডট, আচ্ছা কমা কমা দিয়ে দিলাম, এই মনে করেন যে সবগুলোর নিচে কমা কমা দিয়ে দিলাম, ঠিক আছে কমা কমা দিয়ে দিছি, ঠিক আছে এই কমা কমা গুলো, এগুলো আপনি চাচ্ছেন যে আপনার অনেকগুলো বসছে আপনি এই কমা কমা গুলো বাদ দিয়ে দিবেন, ঠিক আছে আপনি সিলেক্ট করে নেন, তারপরে কন্ট্রোল এইচ চাপ দিবেন, কন্ট্রোল এইচ হ্যাঁ বাদ দিতে যাচ্ছি কি এখান থেকে কমাটা বাদ দিতে যাচ্ছি, জাস্ট কমাটা বাদ দিলাম, কমার এই জায়গা এই ঘরটা আমি ফাঁকায় রাখলাম, রিপ্লেস অল, ওকে এই যে নাই চলে গেছে। ও ওইখানে কি স্পেস দিতে হবে রিপ্লেস? না স্পেস লাগবে না, কিছু লাগবে না, আপনারা যখন ইমেল অনেকগুলো কালেক্ট করবেন বাল্ক ইমেল গুগল থেকে, এই যে মনে করেন যে আপনি 5,000 ইমেল কালেক্ট করছেন, এই যে আমি ডুপ্লিকেট করে দেখাচ্ছি, আপনি বাল্ক ইমেল কালেক্ট করলেন অনেকগুলো ইমেল কালেক্ট করছেন, কিন্তু গুগল কিন্তু কোনটা হলো ইমেল ডাবল আছে বা কোনটা ট্রিপল আছে ও কিন্তু সেটা বুঝে না, ঠিক আছে অ্যাড্রেস দেখলেই ও ইমেল সাইন হিসেবে আপনাকে কালেক্ট করে দিয়ে দেয়। এই ইমেল গুলো আপনাকে ডুপ্লিকেট চেক করে দেওয়া লাগবে। কিভাবে ডুপ্লিকেট চেক করবেন, এই কলামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর লেখা আছে আপনার এখানে ডাটা, ডাটা থেকে দেখবেন লেখা আছে যে রিমুভ ডুপ্লিকেট, এখানে যদি চাপ দেই, হ্যাঁ দেখেন আমার এখানে ডাবল ডাবল যেগুলো মেল ছিল আমি শুধু একটা কলাম কলাম ই, এই দেখেন কলাম ইয়ে যতগুলো 15টা মেইল ডুপ্লিকেট ছিল সেগুলো কি করেছে ও রিমুভ করে দিয়েছে। আমি দেখেন এই লেখাগুলোকে ডুপ্লিকেট করে দেখাচ্ছি, এইটা কপি করে আবার দিলাম নিচে, ঠিক আছে ডাবল ডাবল হয়ে গেল না? জি ভাইয়া। আপনি একে ইমেল যদি বায়ারকে ডাবল ডাবল দেন তাহলে তো বায়ার ভাববে যে আপনি ফেক, তাকে আপনি ডুপ্লিকেট জিনিস দিয়ে দিয়েছেন, এটাকে আপনাকে এই জন্য ডুপ্লিকেট চেক করে দিতে হবে। বাল্ক ইমেল কালেক্ট করবেন যখন তখন বিশেষ করে চেক করবেন এটা। ভাইয়া ডাবল ডাবল আসে কেন? আসে ভাই অনেক সময় আসে, বাল্ক ইমেল কালেক্ট করতে এই জিনিসটা আসবেই, বলে লাভ নেই, এটা 100% আসবে ডাবল ডাবল আসবে, অনেক সময় আসে একে ইমেল দুইবার তিনবার চলে আসে, ঠিক আছে। এটা কিভাবে রিমুভ করবেন, সিলেক্ট করেন এটা কলাম, সিলেক্ট করার পরে আপনি চাপ দিবেন ডাটাতে, ডাটা থেকে যাবেন হচ্ছে রিমুভ ডুপ্লিকেট, যাওয়ার পর এই যে কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন এটা সিলেক্ট করা থাকলেই চলবে, জাস্ট রিমুভ ডুপ্লিকেট, দেখেন ওকে দিলাম, দেখেন দেখছেন দেখলাম আমার ডাবল ডাবল ছিল সেটা কি হয়েছে ওগুলো ডিলিট হয়ে গেছে, ডাবল ডাবল ছিল ওগুলো কি সিঙ্গেল সিঙ্গেল রাখছে রাখে বাকিগুলো ডিলিট করে দিছে। আজকে ক্লাস এই পর্যন্তই, আর আজকে আর কিছু করাবো না, ঠিক আছে।
আর আগামী কালকে নতুন লিংক দেওয়া হবে আপনাদের, যে আমাদের কোঅর্ডিনেটর আপু আপনাদেরকে লিংক দিয়ে দেবে। হ্যাঁ, এর আগে আপনারা পেমেন্ট গুলো করে দেন, কালকে থেকে ওই নতুন লিংকে ক্লাস হবে। ঠিক আছে, লাগবে রাইট? জি জি জি, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি অ্যালেকজান্ডার।